প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সহকর্মী এবং যারা এই মুহূর্তে ফেসবুক লাইভের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, আপনাদের সকলকে আমাদের ফেসবুক পেজ ফিজিক্স আড্ডাতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে শুভ সন্ধ্যা। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ এই বিশ্ব করোনা মহামারীর সময়ে যখন ছাত্রছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরে পড়াশোনা এবং পড়াশোনার মধ্যে থাকতে একটু কষ্ট হচ্ছে, এই এরকম একটা সমস্যার মধ্যে আমরা পদার্থবিজ্ঞান বিভাগ একটু চিন্তা করেছি যে আসলে ছাত্রছাত্রীদেরকে কিভাবে পড়াশোনার মধ্যে রাখা যায়। সেই উদ্দেশ্যে আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছি, তার মধ্যে অনলাইন ক্লাস, অনলাইন সেমিনার এবং ওয়েবিনার। তা আপনারা এর মধ্যে অবশ্যই অবগত হয়েছেন যে আমরা যে ওয়েবিনার বা সেমিনারের আয়োজন করেছি, এগুলোতে দেশের এবং দেশের বাইরের নাম করা পদার্থবিজ্ঞানীরা এসে আমাদের অনুষ্ঠানকে আলোকিত করছে এবং আমাদের ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে। এর ধারাবাহিকতায় আজকে আমাদের ষষ্ঠ ওয়েবিনার এবং আমাদের আজকে ওয়েবিনারে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় ডক্টর নূরে আলম আবদুল্লাহ স্যার। স্যারকে আমাদের প্রোগ্রামে স্বাগতম। স্যার, আপনাকে স্বাগতম জানাচ্ছি। স্যার, ধন্যবাদ, শুভ সন্ধ্যা। স্যার, স্যার আজকে আপনার অবশ্যই হয়তো দেখেছেন আমাদের প্রোগ্রামটা, যে আমরা আমাদের ওয়েবিনারটাকে তিনটে ভাগে আমরা ভাগ করি। আপনি অনুমতি দিলে স্যার আমি আমাদের ওয়েবিনারটা শুরু করব। প্রথমেই আমি আপনার সম্পর্কে কিছু বলবো, তারপরে আপনি আপনার বক্তব্য পেশ করবেন এবং লাস্টে থাকবে ডিসকাশন সেশন, যেখানে যে কেউ চাইলে আমাদের সাথে লাইভে অংশগ্রহণ করতে পারবে অথবা কমেন্টের মাধ্যমে তাদের যে ধরনের প্রশ্ন থাকবে তারা জিজ্ঞাসা করতে পারবে। তা আপনি অনুমতি দিলে স্যার আমি শুরু করতে পারি। হ্যাঁ, ঠিক আছে, শুরু করি আমরা। আপনারা অলরেডি অবগত হয়েছেন যে আজকে আমাদের যে ওয়েবিনার তার টাইটেলটা হলো নিউক্লিয়ার ফিজিক্স দ্য কোর অফ ম্যাটার দ্য ফুয়েল অফ স্টার। আপনারা ইতিমধ্যে গতকালকে যে ওয়েবিনারটা দেখেছেন সেখানে আমরা মেঘনাথ সাহা এবং তার তারার জার্নি সম্পর্কে আমরা জেনেছি। আজকেও আমরা তারার ফুয়েল সম্পর্কে জানবো। আমরা সবাই কিন্তু সবসময় একটা জিনিস জানার চেষ্টা করি যে এই যে আমরা পৃথিবীতে আলো পাচ্ছি সূর্য থেকে, সূর্য একটা তারা, কিভাবে এই সূর্যের মধ্যে থেকে আলো তৈরি হচ্ছে এবং সেই আলোটা আমরা পাচ্ছি। তো আশা করি আজকে আমাদের ক্লাসের স্যারের মাধ্যমে, এই ওয়েবিনারের মাধ্যমে আমাদের অনেক প্রশ্ন উত্তর আমরা পেয়ে যাব। তো আমাদের স্যারের মূল মূল ওয়েবিনারে যাওয়ার আগে আমি স্যার সম্পর্কে আপনাদেরকে কিছু বলতে চাই। ডক্টর নূরে আলম আবদুল্লাহ স্যার এখন পদার্থবিজ্ঞান বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছে প্রফেসর হিসেবে। স্যার স্যারের বিএসসি ডিগ্রি এবং এমএসসি ডিগ্রি পদার্থবিজ্ঞানে সম্পন্ন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এবং সে তার পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে 2006 সালে। স্যারের পিএইচডি সুপারভাইজার ছিল প্রফেসর ইমেরিটাস ডক্টর অরুণ কুমার বসাক এবং স্যারের টাইটেল ছিল পিএইচডি ইনভেস্টিগেশন অফ দ্য নেচার অফ আলফা নিউক্লিয়াস ইন্টারাকশন অ্যান্ড আলফা ক্লাস্টারিং। স্যারের স্পেশালাইজ ফিল্ড থিওরিক্যাল নিউক্লিয়ার ফিজিক্স। আমরা সবাই জানি যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট নিউক্লিয়ার ফিজিসিস্ট হল ডক্টর নূরে আলম আবদুল্লাহ স্যার। স্যার বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড এবং স্কলারশিপ পেয়ে আসছেন তার ছাত্র জীবন থেকে এবং সে ফেলোশিপও পেয়েছেন। স্যারের অ্যাওয়ার্ড এবং ফেলোশিপের লিস্ট আমরা দেখতে পাচ্ছি এবং স্যার অ্যাসোসিয়েট ছিল জুনিয়র অ্যাসোসিয়েট আইসিটিপিতে 2008 সালে। আমরা যদি স্যারের টিচিং এক্সপিরিয়েন্স দেখি এবং অন্যান্য এক্সপিরিয়েন্স দেখি, স্যার তার শিক্ষকতা জীবন লেকচারার হিসেবে শুরু করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2001 সালে। তারপরে 2007 সাল থেকে স্যার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা আছে এবং এর মধ্যে স্যার বিভিন্ন ধরনের প্রশাসনিক পদেও স্যার থেকেছে এবং এখন স্যার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পদে আছেন, সভাপতি। সরি, আমরা যদি স্যারের রিসার্চ গেট আইডির দিকে বা স্কলার গুগল স্কলার আইডির দিকে তাকাই তাহলে স্যারকে আমরা দেখতে পাবো স্যার অনেক রিসার্চ মাইন্ডেড এবং স্যার স্যারের ছাত্র জীবন থেকে যেভাবে রিসার্চ করে যাচ্ছে এবং এবং দেশের এবং দেশের বাইরের সব নাম করা জার্নালের স্যারের পাবলিকেশন, স্যারের সাইটেশন নাম্বার গুগল স্কলারে আমরা দেখবো 2209। আমরা যদি পাবলিকেশনের দিকে তাকাই প্রত্যেকটা পাবলিকেশনে আমরা দেখবো যে অনেক নাম করা জার্নালে এবং স্যারের অলমোস্ট 30 এযাবৎকালে স্যারের 30টার উপরে স্যারের পাবলিকেশন হয়েছে। তো স্যারকে আসলে আমরা আমাদের ওয়েবিনারে পেয়ে আমরা খুবই আনন্দিত এবং আমি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের পক্ষ থেকে
এবং আমাদের ছাত্রছাত্রী শিক্ষক সবার পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ জানাই, এবং আমরা কৃতজ্ঞ স্যার অনেক ব্যস্ত থাকার পরেও আমাদেরকে সময় দিয়েছে। আমি এবার স্যারের কাছে যাব। স্যার আপনি আপনি এখন আপনার বক্তব্য শুরু করতে পারেন। ধন্যবাদ। প্রীতম কুমার দাস, পাবনা বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এবং তার পদার্থবিজ্ঞান বিভাগ ডক্টর প্রীতম কুমার দাসের নেতৃত্বে একের পর এক ওয়েবিনার করে যাচ্ছে। আমি সবগুলো দেখতে পাই না, কিছু কিছু অংশ হয়তো দেখি। তো এটি একটি আউটস্ট্যান্ডিং কাজ হচ্ছে এবং আমার মনে হয় পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একই সঙ্গে যারা ওই ফেসবুক আড্ডা পেজটা দেখে বা ওই স্ট্রিমিং এ থাকে তারা অনেকেই উপকৃত হচ্ছে। বিশেষ করে কিছু কথাগুলো টক ছিল অত্যন্ত আকর্ষণীয় এবং অনেক মূল্যবান। এটি ধারাবাহিকতায় আজকে আমি উপস্থিত হয়ে তাদের সাথে নিউক্লিয়ার ফিজিক্স এর টক দেওয়ার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন টকে চলে যাব। আজকে আমরা যে টকটা বেছে নিয়েছি নিউক্লিয়ার ফিজিক্স এ কথা বলবার জন্য, আসলে এটি একটি খুবই প্রিলিমিনারি টক এবং নিউক্লিয়ার ফিজিক্স এর একদম বেসিক জিনিসগুলো আলোচনা করব। বিশেষ করে টকটি সাজানো হয়েছে যারা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে, এবং এর উদ্দেশ্য হচ্ছে আমাদের ছেলে মেয়েদের নিউক্লিয়ার ফিজিক্স এর প্রতি কিছুটা আগ্রহী করে গড়ে তোলা। একদম খুব প্রিলিমিনারি জিনিস আলোচনা করা হয়েছে এখানে, আমি চেষ্টা করে আলোচনা করব। সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে যে টকটি আমি প্রেজেন্ট করব সেটি আমি টাইটেল দেখেছি নিউক্লিয়ার ফিজিক্স দ্য কোর অফ ম্যাটার দ্য ফুয়েল অফ স্টারস। আমরা জানি যে পদার্থের ভিতরে অর্থাৎ যে অ্যাটম থাকে, অ্যাটমের যে সেন্টারে যে পার্ট থাকে তার নাম নিউক্লিয়াস, এই সেজন্য আমরা বলেছি কোর অফ ম্যাটার। আর নিউক্লিয়ার রিয়াকশন যে স্টারে হয়, নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন, এই ফিউশন রিয়াকশন কিন্তু স্টার গুলোর ফুয়েল সোর্স অফ এনার্জি, সেজন্য আমরা বলছি দ্য ফুয়েল অফ স্টারস। আমি এমিন রুয়ালম আবদুল্লাহ, আমি কর্মরত আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগে। স্যার প্রথমে স্টপ শেয়ারিং করেন, দেন আবার প্রথমে কি করব? আপনি তো প্রথমে মনে হয় শেয়ার করেছিলেন, তো ওটা মনে হয় কোনো একটা প্রবলেম হচ্ছে, ওটাকে আগে কেটে দেন, দিয়ে আবার নতুন করে ওপেন করতে হবে। স্যার এবার আসছে, দেখা যায় এবার? হ্যাঁ এবার দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। ধন্যবাদ প্রীতম কুমার দাস।
আমরা আজকে যে টপিকটা বেছে নিয়েছি নিউক্লিয়ার ফিজিক্সে, তার নাম দিয়েছি নিউক্লিয়ার ফিজিক্স দ্য কোর অফ ম্যাটার দ্য ফুয়েল অফ স্টারস। এই নামটি দেওয়ার পিছনে একটি কারণ হলো যে আমরা যে বস্তু জগৎ দেখতে পাই এর সবগুলো বস্তু জগৎ অ্যাটম দিয়ে তৈরি এবং অ্যাটমের কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এই জন্য আমরা বলছি দ্য কোর অফ ম্যাটার। আর স্টার আছে আমাদের, গ্রহ নক্ষত্রগুলো আছে, নক্ষত্রগুলো যে ক্রমাগত এনার্জি তৈরি করছে এবং এতদিন পর্যন্ত আমাদের সূর্য তার শক্তি ফুরিয়ে যাচ্ছে না, এর কারণটা কি? এর কারণে এর পেছনে কারণ হচ্ছে নিউক্লিয়ার রিয়াকশন, যেটা আমরা যা বলি নিউক্লিয়ার ফিউশন, সেজন্য আমরা বলছি দ্য ফুয়েল অফ স্টারস। এটি আমার নামকরণের কারণ। আমি এমনি নুরুল আবদুল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছি। আজকে টকটি আমি চারটি ছোট্ট অংশে বিভক্ত করেছি। শুরুতে আমি বলবো নিউক্লিয়ার ফিজিক্সের অরিজিনস এবং ফান্ডামেন্টালস, তারপরে আমরা বলবো নিউক্লিয়ার বিল্ডিং ব্লকসের স্ট্রাকচার নিয়ে, তারপরে শুরু করবো নিউক্লিয়াসের স্ট্রাকচার, ইন্টারনাল স্ট্রাকচার অবভিয়াসলি, এবং শেষ করবো নিউক্লিয়ার ফিজিক্স অফ দ্য ইউনিভার্স, অর্থাৎ ইউনিভার্সের নিউক্লিয়ার ফিজিক্সের কাজকর্মগুলো কী হচ্ছে বা কীভাবে হয় সেগুলো শুরু বলবো। যেমন বলছিলাম যে আমরা যে বস্তুকণা দেখতে পাই, যেমন যে ম্যাটার বলি, এবং এই বস্তুকণাগুলো মলিকুল দিয়ে তৈরি, এবং এই মলিকুলগুলো আবার এক বা একাধিক অ্যাটম দিয়ে তৈরি। এই এবং প্রত্যেকটি অ্যাটমের কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। এই যেটা নিউক্লিয়াস হচ্ছে কোর অফ দ্য ম্যাটার, এবং এই নিউক্লিয়াস আমরা চারপাশে দেখতে পাই আমাদের এভরিডে ওয়ার্ল্ডে, আমাদের চারপাশে যে বস্তুগুলো দেখতে পাচ্ছি তার 99.9% এই ভর কিন্তু নিউক্লিয়াসের ভর। তার মানে নিউক্লিয়াস ছাড়া অন্য কিছুর ভর যেগুলো আমরা বুঝতে পারি সেটা 0.1%। যদিও 1890 সালে রঞ্জেন আবিষ্কার করেছিল এক্স-রে, তারপরে 1893 সালে রাদারফোর্ড আলফা ডিকে, কিন্তু নিউক্লিয়ার ফিজিক্সের যাত্রা শুরু আমরা ধরে নিই নিউক্লিয়াস আবিষ্কারের মধ্য দিয়ে, এবং রাদারফোর্ড তার সহকর্মী গাইগার এবং তার ছাত্র মার্সডেন তাদেরকে নিয়ে ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে নিউক্লিয়ার ফিজিক্স ল্যাবরেটরি ছিল, সেখানে কাজ করতেন। কাজ করার ফাঁকে 2000 সালে তারা একটা এক্সপেরিমেন্ট সেট করেন, যেটা ছিল আমরা সবাই জানি রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। গাইগার মার্সডেন, গাইগার ছিল খুব এক্সপেরিমেন্টে দক্ষ মানুষ। রাদারফোর্ড বলতেন যে গাইগার এমন একজন এক্সপেরিমেন্টাল ফিজিসিস্ট, আমি কয়েক ঘন্টা কাজ করলে হাঁপিয়ে যাই, কিন্তু গাইগার দিনের পর দিন, রাতের পর রাত জেগে বসে থাকে যে এক্সপেরিমেন্টের পরে কি রেজাল্ট আসবে তা দেখবার জন্য। গাইগার ছিল এরকম এফিসিয়েন্ট এবং ধৈর্যশীল এক্সপেরিমেন্টাল ফিজিসিস্ট। মার্সডেন 2006 সাল থেকে কাজ করে রাদারফোর্ডের সঙ্গে। 2006 মার্সডেন ছিল কিন্তু ম্যানচেস্টার ইউনিভার্সিটির থার্ড ইয়ার ফিজিক্স স্টুডেন্ট। আবারও বলছি থার্ড ইয়ার ফিজিক্স স্টুডেন্ট। মার্সডেন পাশ করার পরে মার্সডেনের এক্সপেরিমেন্টাল অ্যাবিলিটি বুঝতে পেরে রাদারফোর্ড 2010 সালে তাকে ডেকে পাঠান তার ল্যাবে কাজ করবার জন্য, এবং গাইগার মার্সডেন মিলে 1911 সালের মে মাসে আমাদের যে আমাদের সফলতা বলে নিউক্লিয়ার ফিজিক্সের যা যাত্রা শুরু, নিউক্লিয়াস আবিষ্কার করে। তারা দেখতে পেলেন যে একটা যখন আলফা পার্টিকেল গোল্ড ফয়েলের মধ্যে যাচ্ছে, ম্যাক্সিমাম আলফা পার্টিকেল স্ট্রেট চলে যাচ্ছে, দু একটি আলফা পার্টিকেল অত্যন্ত বেশি কোণে বেঁকে যাচ্ছে, এবং অলমোস্ট 1 কোটি আলফার মধ্যে 1-2টি আলফা পার্টিকেল এক্স্যাক্টলি ব্যাকওয়ার্ড ডিরেকশনে ফিরে আসছে। রাদারফোর্ড গাইগার মার্সডেন মিলে চিন্তা করলেন, তারা আসলে আগে মনে করতেন যে অ্যাটমটা হচ্ছে টমসনের জাস্ট প্লাম পুডিং মডেলের মতো, যে অ্যাটমের মধ্যে পজিটিভ চার্জ গুলো সব জায়গায় সমানভাবে ছড়িয়ে থাকবে, আর নেগেটিভ চার্জ গুলো যেমন কিনা পুডিং এ কিসমিস বসে থাকে, নেগেটিভ চার্জ গুলো মাঝখানে মাঝখানে বসে থাকবে। রাদারফোর্ড এর এক্সপেরিমেন্ট রেজাল্টে কিন্তু অত্যন্ত হতবাক হয়েছিলেন। উনি চিন্তা করলেন নিশ্চয় ইলেকট্রন যেটা আলফা পার্টিকেলের থেকে 8000 গুণ কম ভারী, তার পক্ষে কখনোই সম্ভব না একটা আলফা পার্টিকেলকে এক্স্যাক্টলি ব্যাকওয়ার্ড ডিরেকশনে ফিরিয়ে দেয়া। অনেক চিন্তা ভাবনা করে গাইগার, মার্সডেন এবং রাদারফোর্ড সিদ্ধান্তে উপনীত হলেন যে অ্যাটমের কেন্দ্রে
অত্যন্ত ভারী জিনিস আছে এবং এই জিনিসটা খুব ছোট্ট জায়গায় সীমাবদ্ধ আছে। ছোট জায়গা কেন, যদি জায়গাটা বড় হতো তাহলে কিন্তু অনেক আলফা পার্টিকেল অনেক বেশি কোণে বেঁকে যেত। যেহেতু খুব কম সংখ্যক আলফা পার্টিকেল বেঁকে যাচ্ছে এবং দু একটি আলফা পার্টিকেল প্রায় 1 কোটির মধ্যে এক্স্যাক্টলি ব্যাকওয়ার্ড ডিরেকশনে ফিরে আসছে, তারা ধারণা উপনীত হলেন যে এই জায়গাটি অত্যন্ত ছোট জায়গা এবং অনেক ভারী, এত ভারী নিশ্চয় এটা আলফা পার্টিকেলকে ব্যাকওয়ার্ড ডিরেকশনে ফিরে দিতে পারে। ঘটনাটি ঘটেছিল 1911 সালের মে মাসে। রাদারফোর্ড কিন্তু খুব ধীরস্থির মানুষ ছিলেন, খুব সহজেই কোনো রেজাল্ট উনি পাবলিক করতেন না। উনি এটি পাবলিক করলেন 1912 সালে প্রসিডিংস অব দা ভিয়েন একাডেমি অফ সায়েন্সে জার্মান ভাষায়। তার পরের বছর ইংরেজি ভাষায় পাবলিশ করলেন ফিলোসফিক্যাল ম্যাগাজিনে, যেটা আমরা এখন জানি যে নিউক্লিয়াস আবিষ্কারের বছর 1913 সাল। কিন্তু রাদারফোর্ড রেজাল্টটি পেয়েছিলেন 1911 সালের মে মাসে। পরবর্তীতে রাদারফোর্ডের হাত ধরেই ফোটন আবিষ্কার হয়, যে আমরা একটা রিয়াকশন দেখতে পাচ্ছি আলফা প্লাস হাইড্রোজেন 14, সেখান থেকে অক্সিজেন 17 এবং ফোটন তৈরি হচ্ছে। এই রিয়াকশনের মাধ্যমে রাদারফোর্ড ফোটন আবিষ্কার করেন। রাদারফোর্ড কিন্তু ব্যক্তি যিনি বলেছিলেন যে আলফা পার্টিকেল হেলিয়াম 4 নিউক্লিয়াস। রাদারফোর্ডের আগে মানুষ জানতো আলফা পার্টিকেল হেলিয়াম 4 অ্যাটম। রাদারফোর্ড 2007 সালে বললেন যে এটা অ্যাটম নয়, এটা এটা হেলিয়াম আয়ন। পরবর্তীতে নিউক্লিয়াস আবিষ্কারের পরে উনি সিদ্ধান্তে উপনীত হলেন যে এটা আসলে হেলিয়াম নিউক্লিয়াস। 1932 সালে জেমস চ্যাডউইক আবিষ্কার করলেন নিউট্রন। এই তিনটি আবিষ্কার নিউক্লিয়ার ফিজিক্সের আমরা আমি বলবো একটি গোল্ডেন এরা হিসেবে স্বীকৃত। কিন্তু ফান্ডামেন্টাল জিনিস এখানে আমি দেখে দেখিয়েছি, আইসোটোপ বলি আমরা, নিউক্লিয়াসের যদি চার্জ বা প্রোটন নাম্বার একই থাকে এবং মাস নাম্বার যেটা কিনা হচ্ছে একটা নিউক্লিয়াসের নিউট্রন নাম্বার প্রোটন নাম্বারের যোগফল, সেটা ভিন্ন হয় এবং প্রোটন নাম্বার একই হয়, এগুলোকে বলা হয় আইসোটোপস। যেমন কার্বনের তিনটা আইসোটোপ আমি লিখে দেখিয়েছি, কার্বন 12, কার্বন 13, কার্বন 14। ডান পাশে দেখে দেখাচ্ছি অক্সিজেনের তিনটা আইসোটোপ, অক্সিজেন 16, অক্সিজেন 17, অক্সিজেন 18। আরেকটা আমি উল্লেখ করেছি আইসোবার্স। আইসোবার হলো ঠিক আইসোটোপের উল্টো, এখানে প্রোটন নাম্বার বা জেড একই থাকবে কিন্তু মাস সরি প্রোটন নাম্বার বা জেড আলাদা হবে কিন্তু মাস নাম্বার একই থাকবে। যেমন কার্বন 14, নাইট্রোজেন 14, অক্সিজেন 14। ডান পাশে দেখতে পাচ্ছেন আপনারা অক্সিজেন 18, ফ্লোরিন 18 এবং নিয়ন 18। আইসোটোপ গুলো কিন্তু একই নিউক্লিয় গোষ্ঠীর ভিন্ন নিউক্লাইড হয়, আইসোবার গুলো কিন্তু আলাদা নিউক্লিয় গোষ্ঠী হয়। এতে আমরা নিউক্লিয়াস নিয়ে কথা বলছি, আমরা বললাম নিউক্লিয়াস খুব ছোট জায়গায় ভারী জিনিস সীমাবদ্ধ রয়েছে। কত ছোট নিউক্লিয়াসের সাইজকে সাধারণত ফেমটোমিটার এক্সপ্রেস করা হয়, যেখানে 1 ফেমটোমিটার সমান 10^-15 মিটার এবং নিউক্লিয়ার রেডিয়াসকে লেখা হয় এক্সপ্রেশন দিয়ে r0^1/3। যেখানে r0 হচ্ছে বোসন রেডিয়াস। যদি আমরা ইলেকট্রন স্ক্যাটার এক্সপেরিমেন্ট করি, রেজাল্ট পাওয়া যায় সেটা হচ্ছে ফোটন রেডিয়াস পাওয়া যায় 1.25 ফেমটোমিটার। এ হচ্ছে আমরা যে নিউক্লিয়াসের আমরা রেডিয়াস বের করতে চাই তার মাস নাম্বার এ। তাহলে মাস নাম্বার এ প্রতিবার 1/3 কে আর নট দিয়ে গুণ করলে আমরা যে কোনো নিউক্লিয়াসকে রেডিয়াস বের করতে পারবো। আমরা বললাম নিউক্লিয়াস অনেক ভারী, কত ভারী, নিউক্লিয়াস ডেন্সিটি হচ্ছে 10^17 কেজি পার মিটার কিউব অর্ডারের। যেখানে আমরা যে পৃথিবীতে বসবাস করি তার অ্যাভারেজ ডেন্সিটি 10^3 কেজি পার মিটার কিউব। তাহলে আর্থের 10^3, নিউক্লিয়াসের 10^17, তার নিউক্লিয়াস আর্থের থেকে 10^14 টাইমস মোর ডেন্স। যদি আমাদের এই পৃথিবীটা শুধু নিউক্লিয়াস দিয়ে তৈরি হতো এবং নিউক্লিয়াসগুলোর মধ্যে কোনো ফাঁকা জায়গা না থাকতো, তাহলে এই পৃথিবীর সাইজ হতো, রেডিয়াস হতো 184 মিটার। আবারও বলছি, যদি এই পৃথিবীটা শুধু নিউক্লিয়াসে তৈরি হতো, যাদের মধ্যে কোনো ফাঁক থাকতো না, তাহলে তার রেডিয়াস হতো 184 মিটার। তার মানে একটি বড় সড় সাইজের
স্টেডিয়াম ভর্তি নিউক্লিয়াস কিন্তু তার যা ভর হবে সেই ভরটা পৃথিবীর ভরের সমান। তাহলে আমরা বুঝতে পারছি নিউক্লিয়াস কত ভারী। আমি একটু সাইন্স স্কেল দেখাচ্ছি যে আমরা যে বিভিন্ন ফিজিক্যাল যে অবজেক্ট গুলো রয়েছে তাদের সাইজ কোনটার কি। আমি তো একটু বড় করতে চাই, এটা বড় করে দেখাই যে আমরা উপরে দেখাচ্ছি বিগ ব্যাং, এই যে এটা বিগ ব্যাং, বিগ ব্যাং এর সাইজ 10^26 মিটার। আমরা যে গ্যালাক্সিতে বাস করি একটা টিপিক্যাল গ্যালাক্সি, তার সাইজ 10^20 মিটার। সুপারনোভা রেমন্যান্ট যখন তৈরি হয় তার সাইজ হয় 10^16 মিটার। আমরা যে সৌরজগতে বাস করি, যে সূর্য আমাদের সকল শক্তির আধার, তার সাইজ 10^9 মিটার, তার মানে বলতে পারি 100 কোটি মিটার সানের রেডিয়াস। আমাদের যে গ্লোবাল ক্লাইমেট নিয়ে কাজ করি আমরা, এখানে যেটা ডাইমেনশন ইউজ করি সেটা 10^7 মিটার। নিউক্লিয়ার মেডিসিনের ইনস্ট্রুমেন্ট রয়েছে, তার সাইজ কিন্তু 1 মিটার টাইপের। আমরা যে সেল বলি আমরা, যে বায়োলজিক্যাল সেল, তার সাইজ কিন্তু মাইক্রন লেভেলে, অর্থাৎ 1 মাইক্রোমিটার ইকুয়াল টু 10^6 মিটার। যে প্রোটিন দিয়ে সেলগুলো এই বিভিন্ন জিনিসপত্র তৈরি, প্রোটিনের সাইজ 10^8 মিটার। অ্যাটমের সাইজ 10^10 মিটার। সাধারণত অ্যাটমের সাইজ এক্সপ্রেস করা হয় ন্যানোমিটার বা পিকোমিটার দিয়ে। নিউক্লিয়াসের সাইজ 10^14 মিটার। এটি বড় নিউক্লিয়াসগুলো হবে এরকম। হ্যাড্রন মানে হচ্ছে এক ধরনের এলিমেন্টারি পার্টিকেল, যারা স্ট্রং ইন্টারাকশন এবং ইলেকট্রনিক ইন্টারাকশনে পার্টিসিপেট করে, তাদের হ্যাড্রন বলা হয়। আমাদের নিউট্রন গঠনের হ্যাড্রন, মেজনের হ্যাড্রন, এদের সাইজ 10^15 মিটার। আর কোয়ার্কস, লেপটনস, ইলেকট্রন বা আমাদের ছয়টা কোয়ার্ক জানি, এদের সাইজ 10^18 মিটার থেকেও ছোট। এগুলো হচ্ছে আমাদের নিউক্লিয়াসের সাইজ স্কেল। এরপর আমরা দেখতে চাই যে এতে ডেন্সিটি বললাম নিউক্লিয়াসে, যে অনেক ডেন্স পার্ট, নিউক্লিয়াস ডেন্স পার্টিকেল, নিউক্লিয়াসের ডেন্সিটি কি সর্বত্র একই রকম থাকে নাকি কোথাও কম বেশি থাকে? তাহলে ডেন্সিটি ডিস্ট্রিবিউশনটা নিউক্লিয়াসের মধ্যে কেমন হয়? আমরা একটা ছবি এঁকেছি এখানে, এই যে লাল কার্ডটা দেখতে পাচ্ছি আমরা, সেটা নিউক্লিয়াসের ডেন্সিটি ডিস্ট্রিবিউশন বলে দিচ্ছে। এবং এখানে যে রোনটটা রয়েছে এক্সপ্রেশনে, এই রোনটকে বলা হয় সেন্ট্রাল ডেন্সিটি, অর্থাৎ নিউক্লিয়াসের সেন্টারে যে ডেন্সিটিটা সব থেকে বেশি ডেন্সিটি সেটা হচ্ছে রোনট। এবং এটা রোমার রোনট প্লট করা হয়েছে এখানে, তার মানে রোল মার হচ্ছে এখানে রোনট। এবং আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়ার ডেন্সিটি প্রথম দিকে কিছুটা কনস্ট্যান্ট, তারপরে ধীরে ধীরে ফল করছে, শার্পলি ফল করলো, ফল করে আবার লেজের কাছে গিয়ে স্লোলি ফল করা শুরু করলো। এটা হচ্ছে নিউক্লিয়াসের ম্যাটার ডেন্সিটি ডিস্ট্রিবিউশনের কার্ভ। এখানে যে আর আছে, এই যে বড় আর, এই আরটাকে বলা হয় ডেন্সিটি ডিস্ট্রিবিউশনের রেডিয়াস প্যারামিটার। এটা কিভাবে বের করা হয়? নিউক্লিয়ার ডেন্সিটি তার সর্বোচ্চ মান থেকে 50% আসতে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় আর নট। আমাদের এই ছবিতে মোটামুটি আর নটের মান হবে 4.1, এই টাইপের আর নটের মান। এটা মানে নিউক্লিয়ার ডেন্সিটি ম্যাক্সিমাম থেকে 50% ফল করতে যে দূরত্ব অতিক্রম করলো। আর এটা আমরা ইউজ করেছি এ, একে বলা হয় ডিফিউসনেস প্যারামিটার। এটা বলে দেয় যে নিউক্লিয়ার ডেন্সিটি কত ফাস্ট বা কত স্লো ফল করবে। অর্থাৎ এই যে আমরা কার্ভটা দেখতে পাচ্ছি, এই লাল কার্ভটা ফল করছে, এটা ফাস্ট ফল করবে নাকি স্লোলি ফল করবে সেটা বলে দেবে কিন্তু এই ডিফিউসনেস প্যারামিটার। এবং এটা কিভাবে বের করা হয়? নিউক্লিয়ার ডেন্সিটি 90% থেকে 10% ফল করতে যে ডিস্টেন্স অতিক্রম করবে তার মান হবে 4.4 a0। 90% আমরা দেখাচ্ছি এখানে, এটা হচ্ছে এখানে 10%, এই দূরত্বটুকু হচ্ছে 4.4 a0। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যদি এটা স্লোলি ফল করতো আরো বড় হতো তাহলে কিন্তু 4.4 a0 আরো বড় হতো, যদি আরো শার্পলি ফল করতো এরকম হতো তাহলে কিন্তু 4.4 a0 আরো ছোট হতো। তাহলে ছোট এ মানে হচ্ছে এটা হচ্ছে খুব ফাস্ট ফল করবে, বড় এ মানে স্লোলি ফল করবে নিউক্লিয়ার ডেন্সিটি। আমরা নিউক্লিয়ার ফোর্স নিয়ে কিছু বলতে চাই, খুব সামান্য কিছু বলতে চাই। নিউক্লিয়ার ফোর্স ইন জেনারেল, নিউক্লিয়ার ফোর্স কোন ধরনের ফোর্স? স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এবং আমরা জানি এই মহাবিশ্বে চারটি ফোর্স রয়েছে,
সবথেকে স্ট্রং হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, তারপরে উইক নিউক্লিয়ার ফোর্স, তিন নম্বরে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, চার নম্বরে গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে এই যে নিউক্লিয়ার ফোর্স ইজ স্ট্রং, তাহলে নিউক্লিয়ার ফোর্স কোথায় বিদ্যমান? নিউক্লিয়ার ফোর্স একটা নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ন গুলো যে ফোর্স নিয়ে আবদ্ধ আছে সেটাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। এবং এই নিউক্লিয়ার ফোর্স জেনারেলি আমরা বলি অ্যাট্রাক্টিভ। তাহলে যদি নিউক্লিয়ার ফোর্স শুধু অ্যাট্রাক্টিভ হতো তাহলে কি হতো? তাহলে যা হতো যে নিউক্লিয়ার ফোর্স সমস্ত নিউট্রন প্রোটনকে আকর্ষণ করত, আকর্ষণ করতে করতে আকর্ষণ করে যেত, এক সময় নিউক্লিয়াসটা কলাপস করত। কারণ যদি এটা কমপ্লিটলি আকর্ষণ ধর্মী হতো তাহলে, কিন্তু নিউক্লিয়ার ফোর্স কিন্তু সর্বত্র আকর্ষণ ধর্মী নয়। বলা হয়ে থাকে নিউক্লিয়ার ফোর্স ইন জেনারেল অ্যাট্রাক্টিভ, কিন্তু 0.7 ফেমটোমিটার বা এর নিচে গেলে পরে এটি রিপালসিভ ক্যারেক্টার শো করে। তার মানে এই রিপালসিভ নিউক্লিয়ার ফোর্স নিউক্লিয়াসকে কলাপস করতে বাধা দেয়। ইন জেনারেল নিউক্লিয়ার ফোর্স 1 ফেমটোমিটার ডিস্টেন্সে সব থেকে স্ট্রং, এবং 2.5 ফেমটোমিটারের পরে এটা কিন্তু অলমোস্ট জিরো হয়ে যায়। আমরা বলি নিউক্লিয়ার ফোর্স শর্ট রেঞ্জ, হ্যাঁ খুবই শর্ট রেঞ্জ, 2.5 ফেমটোমিটারের বাইরে নিউক্লিয়ার ফোর্স এর কোনো অস্তিত্ব নাই, এবং 1 ফেমটোমিটার রেঞ্জে নিউক্লিয়ার ফোর্স সব থেকে স্ট্রং। 0.7 ফেমটোমিটার থেকে নিচে গেলে পরে, কম হলে পরে নিউক্লিয়ার ফোর্স রিপালস। আমরা ছবি এঁকেছি নিউক্লিয়ার ফোর্স এর, এখানে যে লাল ছবিটা দেখা যাচ্ছে এটি কিন্তু নিউক্লিয়ার ফোর্স এর ছবি। আর এই যে উপরে আমরা ডট ডট করেছি, এটা কিন্তু হচ্ছে এটা কিন্তু ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স বিটুইন প্রোটনস ইন এ নিউক্লিয়াস। এবং এই যে এই জায়গাটা দেখ, ক্রস পয়েন্ট, ক্রসিং পয়েন্ট, এই ক্রসিং পয়েন্টে ইন জেনারেল নিউক্লিয়ার ফোর্স এবং ম্যাগনেটিক ফোর্স পরস্পরকে ব্যালেন্স করে। নিউক্লিয়ার ফোর্স চার্জ ইন্ডিপেন্ডেন্ট, চার্জ ইন্ডিপেন্ডেন্ট মানে হলো যে নিউক্লিয়ার ফোর্স যে নিউক্লিয়ন গুলো, নিউক্লিয়ন মানে হচ্ছে আইদার নিউট্রন হতে পারে প্রোটন হতে পারে, এদের চার্জের উপরে ডিপেন্ড করে না, চার্জ ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ নিউক্লিয়ার ফোর্স বোঝেই না যে কোনটি প্রোটন কোনটি নিউট্রন, তাদের চার্জ ইন্ডিপেন্ডেন্ট। নিউক্লিয়ার ফোর্স চার্জ সিমেট্রি, আমি একত্রে ইন্ডিপেন্ডেন্স আর সিমেট্রিটা একসাথে বোঝাচ্ছি। তার মানে যে দুটো নিউট্রন বা দুটো প্রোটন বা একটি নিউট্রন একটি প্রোটন, এদের মধ্যবর্তী নিউক্লিয়ার ফোর্স একই হবে যদি তারা সমান দূরত্ব থাকে। আবারও বলছি, সমান দূরত্ব অবস্থিত দুটি নিউট্রন বা দুটি প্রোটন বা একটি প্রোটন এবং একটি নিউট্রন, এদের মধ্যে নিউক্লিয়ার ফোর্স সমান হবে। নিউক্লিয়ার ফোর্স স্পিন ডিপেন্ডেন্ট, অর্থাৎ নিউক্লিয়ন গুলোর স্পিন তার উপর নিউক্লিয়ার ফোর্স নির্ভর করে। অর্থাৎ যদি নিউক্লিয়নের স্পিন প্যারালাল হয় নিউক্লিয়ার একরকম হবে, মোর অ্যাট্রাক্টিভ হবে, যদি স্পিন রিপালস অপোজিট ডিরেকশনে হয় অ্যান্টিপ্যারালাল হয় তাহলে নিউক্লিয়ার ফোর্স কিন্তু রিপালসিভ হয়ে যাবে, লেস অ্যাট্রাক্টিভ হয়ে যাবে। নিউক্লিয়ার ফোর্সের কিন্তু টেনসর কম্পোনেন্ট রয়েছে, আমি ছবি এঁকে দেখিয়েছি টেনসর নিউক্লিয়ার ফোর্স। এই যে তার মানে টেনসর কম্পোনেন্ট কিভাবে, যে শুধু স্পিন ডিপেন্ডেন্ট না, দুটো নিউক্লিয়নের স্পিন তাদের মধ্যবর্তী ডিসপ্লেসমেন্ট ভেক্টর এর সঙ্গে কত কোণ করে আছে তার উপর নির্ভর করে নিউক্লিয়ার ফোর্স, একে বলা হয় নিউক্লিয়ার টেনসর ফোর্স। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম ছবিতে, এই যে প্রথম ছবিটি, এখানে এখানেও কিন্তু দুটো স্পিন প্যারালাল, এখানেও কিন্তু দুটো নিউক্লিয়ার স্পিন প্যারালাল রয়েছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিসপ্লেসমেন্ট ভেক্টরের সঙ্গে নিউক্লিয়ার স্পিন কিন্তু 0° কোণ করে আসে। এখানে কিন্তু উল্টো ই হয়েছে কি, নিউক্লিয়ার স্পিনের সঙ্গে ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোণ করে আসে 90°। এখানে নিউক্লিয়ার টেনসর ফোর্স অ্যাট্রাক্টিভ, এখানে নিউক্লিয়ার টেনসর ফোর্স রিপালসিভ, বাট ইন বোথ কেসেস নিউক্লিয়ার ফোর্স ইজ অ্যাট্রাক্টিভ। এখানে নিউক্লিয়ার ফোর্স মোর অ্যাট্রাক্টিভ, এখানে নিউক্লিয়ার ফোর্স লেস অ্যাট্রাক্টিভ।
আমরা একটু আলোচনা করব এখন নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি নিয়ে। বাইন্ডিং এনার্জি নিউক্লিয়ার ফিজিক্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্ড। এই বাইন্ডিং এনার্জি ও বাইন্ডিং এনার্জি কার্ড এর মধ্যে নিউক্লিয়ার ফিজিক্সের কিন্তু অনেক এক্সপ্লানেশন লুকিয়ে আছে। বাইন্ডিং এনার্জি হচ্ছে খুব সাধারণভাবে বলতে পারি যে একটা নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ন গুলো যে শক্তি দিয়ে আবদ্ধ থাকে সেটা হচ্ছে বাইন্ডিং এনার্জি। যদি আমরা নেগেটিভ সেন্সে বলি তাহলে বলতে পারি একটা নিউক্লিয়াসকে ভেঙে এর নিউক্লিয়ন গুলো সম্পূর্ণ আলাদা আলাদা করে পরিণত করতে যে পরিমাণ মিনিমাম শক্তি প্রয়োজন, অর্থাৎ যত কম শক্তি বাইরে থেকে সাপ্লাই করলে একটা নিউক্লিয়াসের নিউক্লিয়াস ভেঙে তার ইন্ডিভিজুয়াল নিউক্লিয়নে পরিণত হবে সেটা হচ্ছে ওই নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি। এক্সপ্রেশন লিখি আমি আজকে টকে মাত্র এই একটা দুটো ইকুয়েশন লিখেছি, খুব সহজ সহজ ইকুয়েশন, আমি কোনো ইকুয়েশন দিইনি। বাড়ির এক্সপ্রেশন হচ্ছে একটা নিউক্লিয়াসের সব প্রোটন গুলোর ভর যোগ সব নিউট্রন গুলোর ভর বিয়োগ ওই নিউক্লিয়াসের ভর গুণ সি স্কোয়ার, এটা হচ্ছে বাইন্ডিং এনার্জির সূত্র। তার মানে ইন্ডিভিজুয়াল নিউক্লিয়নের ভর বিয়োগ ওই নিউক্লিয়াসের ভর গুণ সি স্কোয়ার। তার মানে আমি যে পরিমাণ এনার্জি সাপ্লাই দিলাম বাইরে থেকে সেই এনার্জি কি করলো, সেই এনার্জি ইন্ডিভিজুয়াল নিউক্লিয়ন গুলো নিয়ে বের হয়ে আসলো, সেজন্য ইন্ডিভিজুয়াল নিউক্লিয়ন গুলোর ভর ওই নিউক্লিয়ন গুলো নিউক্লিয়াসে ছিল তার ভরের থেকে বেশি হয়। যদি আমরা এমভি এককে বের করি তাহলে তার এক্সপ্রেশন এরকম হয়। ইন জেনারেল আমরা নিউক্লিয়ার ফিজিক্সে একক গুলো আমরা এমভি ইউনিটে লিখি। এই কার্ভটির নাম হচ্ছে বাইন্ডিং এনার্জি কার্ভ এবং এখানে প্লট করা হয় আমরা যেটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস যে হরাইজন্টাল থেকে প্লট করা হয় মাস নাম্বার এবং এই পাশে প্লট করা হয় বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, অর্থাৎ ইপি কে যদি আমরা এ দিয়ে ভাগ করি মাস নাম্বার দিয়ে যা পাওয়া যাবে বিভিন্ন নিউক্লিয়াসের জন্য সেটা প্লট করেছি আমরা বিভিন্ন মাস নাম্বারের জন্য। প্লট করলে আমরা যে লাল কার্ভটা দেখতে পাচ্ছি মোটা কার্ভটা এই কার্ভের মতো একটা আমরা কার্ভ পাবো। যেমন আপনারা খেয়াল করে দেখতে পারেন কার্ভটি শুরু হয়েছে যখন মাস নাম্বার টু সেখান থেকে এবং এটা বিস্তৃতি লাভ করেছে প্রায় 288 পর্যন্ত। এটি ইম্পর্টেন্ট কেন মাস নাম্বার টু থেকে কার্ভটি শুরু হলো, কারণ সব থেকে ছোট নিউক্লিয়াস হচ্ছে হাইড্রোজেন তার মাস নাম্বার ওয়ান। তাহলে কেন মাস নাম্বার ওয়ান থেকে এই কার্ভটি শুরু হলো না, তার কারণ হলো যে হাইড্রোজেন নিউক্লিয়াসে থাকে শুধুমাত্র একটি প্রোটন। তাহলে একটি প্রোটন কার সঙ্গে বাউন্ড থাকবে, বাউন্ড থাকতে গেলে তো একাধিক পার্টিকেলের প্রয়োজন, একটা সিঙ্গেল পার্টিকেল তো বাউন্ড থাকতে পারে না। সেজন্য একটা হাইড্রোজেন নিউক্লিয়াসের হাইড্রোজেন নিউক্লিয়াস মানে হচ্ছে একটি প্রোটন, সেজন্য কিন্তু হাইড্রোজেন নিউক্লিয়াসের কোনো বাইন্ডিং এনার্জি নাই, হাইড্রোজেন নিউক্লিয়াস মানে একটি প্রোটন। বাইন্ডিং শুরু হয়েছে ডিউটেরিয়াম থেকে যার মাস নাম্বার টু এবং আমরা দেখতে পাচ্ছি যে যখন মাস নাম্বার কম বিশেষ করে এই খেয়াল করে দেখবেন প্রায় মাস নাম্বার 30 পর্যন্ত বাইন্ডিং এনার্জি কিন্তু বেশ কম। খেয়াল করেন পার নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি এখানে শুরু হয়েছে এখানে প্রায় 1.1 থেকে শুরু হয়েছে, নিউক্লিয়ার হচ্ছে 1.125 সেখান থেকে শুরু হয়েছে এবং ছোট নিউক্লিয়াস গুলোর ক্ষেত্রে পার নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি কিন্তু অনেক কম। তার কারণ হচ্ছে ছোট নিউক্লিয়াস গুলো তার বাইন্ডিং ফোর্সের পুরো ফোর্সটা কাজে লাগাতে পারে না। তার মানে যে নিউক্লিয়াসের যে বাইন্ডিং ফোর্সটা রয়েছে এই বাইন্ডিং ফোর্সটা কাজে লাগানোর জন্য যে মিনিমাম নাম্বার অফ নিউক্লিয়নের প্রয়োজন ছোট নিউক্লিয়াস গুলোতে সে পরিমাণ নাম্বার অফ নিউক্লিয়ন থাকে না, নিউক্লিয়ন নাম্বার তাতে কম থাকে, তার ফলে বা নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি ছোট নিউক্লিয়াস গুলোতে কম হয়। এখানে ছোট ছোট কিছু পিক ছিল আপনি দেখতে পারবেন, আমার এখানে পিক গুলো হয়নি যে আশপাশের নিউক্লিয়াস গুলো থেকে হেলিয়াম 4 কার্বন 12 অক্সিজেন 16 এদের পার নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি বেশি। তার কারণ হলো এই নিউক্লিয়াস গুলো তার আশপাশের যে নিউক্লিয়াস গুলো আছে তার থেকে
বেশি স্টেবল যে নিউক্লিয়াসের পার নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি যত বেশি সেই নিউক্লিয়াস তত বেশি স্টেবল এখানে আমরা খেয়াল করে দেখতে পারি যে পার নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি এই যে আয়রন জোন বলছি আয়রন জোন বৃদ্ধি পেয়েছে তারপরে কিন্তু অলমোস্ট কনস্ট্যান্ট স্লাইটলি কমতে শুরু করেছে তার কারণ কি বাড়লো না কেন তার কারণ হচ্ছে আমরা আগেই বলেছি নিউক্লিয়ার ফোর্স কিন্তু শর্ট রেঞ্জড স্যাচুরেটেড একটা যদি গোল্ড নিউক্লিয়াস বলি আমরা গোল্ড নিউক্লিয়াসের টিপিক্যাল রেডিয়াস কিন্তু 5.1 ফেমটোমিটার টাইপের তো এই 5.1 ফেমটোমিটার যে ডায়ামিটার রেডিয়াস তার মানে হচ্ছে ডায়ামিটার হচ্ছে প্রায় 10 ফেমটোমিটার তাহলে 10 ফেমটোমিটার দূরবর্তী দুটো নিউক্লিয়ন একে অন্যকে কিন্তু আকর্ষণ করতে পারবে না তার মানে হচ্ছে যদি প্রত্যেকটা নিউক্লিয়ন আকর্ষণ করতে পারত তাহলে বাইন্ডিং এনার্জি বা পার বাইন্ডিং এনার্জি কিন্তু স্কোয়ার হারে বাড়ত এবং এই কার্ভটি আরো বেড়ে চলে যেত এই কার্ভটি যে এখান থেকে অলমোস্ট কনস্ট্যান্ট হচ্ছে এটা বলে দিচ্ছে যে নিউক্লিয়ার ফোর্স স্যাচুরেটেড বা শর্ট রেঞ্জ তার মানে একটা নিউক্লিয়াসের মধ্যবর্তী সমস্ত নিউক্লিয়নকে নিউক্লিয়ার ফোর্স দিয়ে আকর্ষণ করতে পারে না শুধুমাত্র যে সমস্ত নিউক্লিয়ন গুলো 2.5 মিটারের ভেতরে রয়েছে একটা নিউক্লিয়ন সেই নিউক্লিয়ন গুলোকে আকর্ষণ করতে পারে নিউক্লিয়ার ফোর্স দিয়ে আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি আয়রন জোন বলছিলাম একটু আগে এখানে আমরা আয়রন এফ লিখে রেখেছি এইখানে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি সব থেকে বেশি এখানে তিনটা আইসোটোপ রয়েছে যাদের বাইন্ডিং পার নিউক্লিয়ার কিন্তু নিয়ারলি 8.8 MeV তিনটা আইসোটোপ হচ্ছে নিকেল 62 আয়রন 58 আয়রন 56 এর মধ্যে নিকেল 62 ইজ মোস্ট টাইটলি বাউন্ড নিউক্লিয়াস উইথ হাইয়েস্ট বাইন্ডিং এনার্জি বা নিউক্লিয়ন 8.794 MeV তার কাছাকাছি রয়েছে আয়রন 58 এটা 8.792 আর তার একদম কাছে রয়েছে আয়রন 56 যাকে আমরা সব থেকে বেশি ইফেক্টিভলি বাউন্ড নিউক্লিয়াস বলি যার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন 8.790 MeV কেন আমরা আয়রন 56 কে সব থেকে বেশি ইফেক্টিভ নিউক্লিয়াস বলি তার কারণ হচ্ছে আয়রন 56 এর পার নিউক্লিয়ন ভর সব থেকে কম 0.99858 অ্যাটমিক মাস ইউনিট অর্থাৎ প্রতিটা নিউক্লিয়নের ভর যে কোনো নিউক্লিয়াস যদি আমরা ভর এর থেকে বেশি সেজন্যই বলা হয় যে আয়রন 56 সব থেকে বেশি ইফেক্টিভলি বাউন্ড নিউক্লিয়াস এবং এর অ্যাবান্ডেন্সও নেচার সব থেকে বেশি এই কার্ড থেকে দুটো নিউক্লিয়ার রিয়াকশন নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন ব্যাখ্যা করা যায় কেমন করে আমরা পরবর্তীতে ফিশন ফিশনগুলো আবার লিখবো তারপরে বলি নিউক্লিয়ার ফিউশন ঘটে হচ্ছে দুটো ডিউটেরিয়াম একটা ডিউটেরিয়াম তৈরি করে সেক্ষেত্রে তার বাইন্ডিং এনার্জি বেড়ে যায় ডিউটেরিয়ামের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যেটা বলছিলাম 1.125 MeV এবং আলফা পার্টিকেলের পার নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি অলমোস্ট 7 MeV তাহলে যখন দুটো ডিউটেরিয়াম আলফা তৈরি করে সেক্ষেত্রে তার বাইন্ডিং এনার্জি বেড়ে যায় বাইন্ডিং এনার্জি কিন্তু নেগেটিভ এনার্জি যে কোনো বাউন্ড সিস্টেমের এনার্জি অলওয়েজ নেগেটিভ তাহলে নেগেটিভ এনার্জি বাড়লো তার মানে পজিটিভ এনার্জি কমে গেল তাহলে এই যে পজিটিভ এনার্জি কমে গেল এতটুকু সেটা কি হবে এই এনার্জিটা লিবারেটেড হবে রিয়াকশন থেকে আমরা জানি যে ডিটেরন রিয়াকশন এই ফিউশন হয় তাহলে প্রায় 17 MeV এনার্জি রিলিজ হয় একটা একটা ফিউশন আবার নিউক্লিয়ার ফিশন হয় যেখানে একটা হেভি ম্যাস নিউক্লিয়াস যেমন ফর এক্সাম্পল ইউরেনিয়াম 35 যদি আমরা নিউট্রন দিয়ে আঘাত করি সেটা ভেঙে যায় ভেঙে দুটো আইসোটোপ তৈরি হয় নিউক্লিয়াস তৈরি হয় এই রিজিওনে যাদের মাস নাম্বার অ্যারাউন্ড
এনার্জি বেড়ে যায় ফিশন প্রোডাক্টের ক্ষেত্রে। আবারও বলছি বাইন্ডিং এনার্জি নেগেটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি বেড়ে যাওয়া মানে হচ্ছে পজিটিভ এনার্জি, পজিটিভ এনার্জি উদ্বৃত্ত হওয়া। তাহলে এই পজিটিভ এনার্জিটুকু গামা হিসেবে বা হিট হিসেবে বের হয়ে আসে। সেজন্য এই নিউক্লিয়ার এই বাইন্ডিং এনার্জি কার্ভ থেকে নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন ব্যাখ্যা করা যায়। নিউক্লিয়ার ফোর্সের সেচুরেশন ক্যারেক্টার, শর্ট রেঞ্জ ক্যারেক্টার সেটা ব্যাখ্যা করা যায়, আরো নিউক্লিয়ার স্টেবিলিটি অনেক জিনিস ব্যাখ্যা করা যায়। আমাদের সময় অত বেশি থাকবে না, আমরা আলোচনা করতে পারবো না। আমরা আমি এখানে দেখিয়েছি সাইজ স্কেলস অফ এনার্জি, স্কেলস অফ নিউক্লিয়ার ফিজিক্স, তিনটা স্কেল দেখিয়েছি আমি। একটা হচ্ছে নিউক্লিয়ার বাইন্ডিং, যেখানে নিউক্লিয়ন গুলো বাউন্ড থাকে, সেটা অলমোস্ট 10 MeV রেঞ্জের। এখানে হচ্ছে আয়ন মাস স্কেল, তার মানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছি আমরা কোয়ার্ক গুলো একটা নিউক্লিয়নের মধ্যে বাউন্ড আছে, সেটা এই স্কেল 100 MeV। আর কিউসিডি কোয়ান্টাম ক্রোমোডাইনামিক্স এখানে কাজ করে, সেই স্কেল গুলো যে গেজ বোজন আছে এখানে, অর্থাৎ কোয়ার্ক এর মধ্যে ফোর্স টোর্স কাজ করে, সেটা হচ্ছে 1000 MeV এই স্কেলে কাজ হয়। এই তিনটাকে বলা হয় নিউক্লিয়ার ফিজিক্স এর মোটামুটি এনার্জি স্কেলস। আমি একটি বড় সেকশন শেষ করলাম ফান্ডামেন্টালস এবং অরিজিন, এরপরে আমরা শুরু করব স্ট্রাকচার অফ নিউক্লিয়ার বিল্ডিং ব্লকস, অর্থাৎ নিউক্লিয়াস যে নিউক্লিয়ার গুলো তৈরি তাদের স্ট্রাকচার, ইন্টারনাল স্ট্রাকচার সম্পর্কে কিছু ফান্ডামেন্টাল আমরা জিনিসপত্র আলোচনা করার চেষ্টা করব। আমরা আগেই বলেছি নিউক্লিয়ার হচ্ছে নিউট্রন কমন নাম এবং নিউক্লিয়ন গুলো কিন্তু ফার্মিয়ন, দি স্পিন হাফ। আমি এতে কিছু জিনিস লিখেছি, প্রোটনের কিছু প্রপার্টি, এর আরএমএস রেডিয়াস প্রোটনের 0.841 পার মিটার, প্রোটনের মিন লাইফ টাইম কিন্তু 10^29 ইয়ার্স আরো বেশি, তার মানে প্রোটন কিন্তু আপনি একটা স্টেবল স্টেবল পার্টিকেল। প্রোটনের চার্জ আমরা জানি 1e+1e, প্রোটনের ভর হচ্ছে 1.626 × 10^27 kg, যেটা আমরা এমভি এককে বলে নিলাম 38.27 MeV, স্পিন হাফ, ম্যাগনেটিক মোমেন্ট 2.79 nm, নিউক্লিয়ার ম্যাগনেটন নট ন্যানোমিটার নিউক্লিয়ার ম্যাগনেটন, নিউট্রন সাইজে কিন্তু প্রোটনের থেকে ছোট, ভর বেশি সাইজে ছোট, এর 0.84 পার মিটার, 0.8 পার মিটার, এটার মিন লাইফ টাইম 14 মিনিটের একটু বেশি, 14 মিনিট 40 সেকেন্ড মতো। অর্থাৎ যদি আমরা একটা নিউট্রনকে রেখে দিই বাইরে, তাহলে 14 মিনিট 40 সেকেন্ড পরে এটা কিন্তু দিকে করে যাবে। এটা আমি বলছি কিন্তু মিন লাইফ নট হাফ লাইফ, প্রোটনের হাফ লাইফ 10 মিনিটের মতো, হাফ লাইফ প্রোটনের, নিউট্রনের হাফ লাইফ। নিউট্রনের চার্জ জিরো, নিউট্রনের ভর প্রোটনের থেকে একটু বেশি, স্পিন হাফ, নিউট্রন হ্যাজ নেগেটিভ ম্যাগনেটিক মোমেন্ট -1.91 নিউক্লিয়ার ম্যাগনেটন। যদি সময় থাকে তাহলে আমরা আলোচনা করব যে প্রোটন পজিটিভলি চার্জড, তার ম্যাগনেটিক মোমেন্ট পাওয়া গেল, নিউট্রন তো নিউট্রাল, তার ম্যাগনেটিক মোমেন্ট কি করে তৈরি হলো, এটা আমরা পরে সময় থাকলে আলোচনা করব। এখানে দেখিয়েছি প্রোটন এবং নিউট্রনের ইন্টারনাল স্ট্রাকচার। আমরা সবাই জানি, আমি ছাত্রদের উদ্দেশ্যে বলছি, প্রোটন দুটি কোয়ার্ক দিয়ে তৈরি, আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক, নিউট্রন দুটি কোয়ার্ক তৈরি, আপ ডাউন কোয়ার্ক। প্রোটনে থাকে হচ্ছে দুটি আপ কোয়ার্ক, এক ডাউন কোয়ার্ক, নিউট্রনে দুটো ডাউন কোয়ার্ক, একটি আপ কোয়ার্ক। আপ কোয়ার্কের চার্জ +2/3 ইলেকট্রনিক চার্জ, আর ডাউন কোয়ার্কের চার্জ -1/3 ইলেকট্রনিক চার্জ, যোগ করলে হয় 2/3 2/3 -1/3, 1+1e, এর +2/3 -1/3 -1/3 করলে হয়ে যায় 0।
Newton has zero charge. এখানে দেখিয়েছি আমি আরো একটু একটি ফান্ডামেন্টাল স্ট্রাকচার নিউক্লিয়নের, এবং আমরা বলছিলাম যে নিউট্রন প্রোটন কোয়ার্কে তৈরি, এখানে তিনটি কোয়ার্ক থাকে, প্রোটন দুটি আপ কোয়ার্ক একটি ডাউন কোয়ার্ক, নিউট্রন দুটি ডাউন একটি আপ, এই যে তিনটি কোয়ার্ক বসে আছে তিনটি কোয়ার্ক, এই কোয়ার্ক গুলোকে বলা হয় ভ্যালেন্স কোয়ার্ক, যেগুলো কিনা ইফেক্টিভ কোয়ার্ক। আরো দেখতে পাচ্ছি ছোট ছোট জিনিস, এই ছোট ছোট কালার গুলো দেখা যাচ্ছে, এগুলো জোড়া আকারে আছে, কিন্তু জোড়া আকারে আছে, এগুলোকে বলা হয় ভার্চুয়াল কোয়ার্ক অ্যান্টি কোয়ার্ক পেয়ার, এগুলো অনেক সংখ্যায় থাকে, এগুলোকে সি কোয়ার্ক বলা হয়। এবং এই কোয়ার্ক অ্যান্টি কোয়ার্ক মিলে কিন্তু আসলে অ্যানিহিলেট করে যায়। আমরা দেখতে পাচ্ছি স্প্রিং গুলো কিন্তু গ্লুয়ন হচ্ছে, যার মাধ্যমে নিউক্লিয়নের মধ্যে নিউক্লিয়ার ফোর্স এক্সচেঞ্জ হয়, সেই জিনিসটা হচ্ছে গ্লুয়ন। মজার ব্যাপার হচ্ছে যে এই যে কোয়ার্ক, তিনটা কোয়ার্কের যে ভর, তিনটা কোয়ার্কের ভর কিন্তু এক প্রোটন বা নিউট্রনের ভরের তুলনায় অনেক কম, অনেক অনেক কম। তাহলে বাকি ভরগুলো কোথায় গেল? ভরগুলো এই সি কোয়ার্ক আছে বা এই গ্লুয়ন গুলো আছে, অ্যাট্রাকশন আছে, এখানে এনার্জি হিসেবে থেকে যায়। আসলে এখন পর্যন্ত কিন্তু নিউক্লিয়ার ইন্টারনাল স্ট্রাকচার এই সম্পর্কে কাজ কিন্তু এখনো অনেক জায়গায় হচ্ছে, এবং নিউক্লিয়ার ইন্টারনাল স্ট্রাকচার আমরা জানতে পেরেছি কোয়ালিটেটিভলি, যেটা তিনটি কোয়ার্ক দিয়ে তৈরি, গ্লুয়ন গুলো আছে, এক্সচেঞ্জ হচ্ছে, গ্লুয়ন গুলোর মধ্যে এগুলো ধরে রেখেছে, এগুলো এক্সচেঞ্জ হচ্ছে, নিউক্লিয়ার ফোর্স কাজ করছে, গ্লুয়নটা হচ্ছে গ্যাস বজন। কিন্তু যে কোয়ান্টিটিভ আন্ডারস্ট্যান্ডিং ইন্টারনাল স্ট্রাকচার সম্পর্কে, এটা কিন্তু এখনো পুরোপুরি জানা যায়নি। নিউক্লিয়ার বা হাইড্রোনের ইন্টারনাল স্ট্রাকচার অনেক রিসার্চ এ ফিল্ডে হচ্ছে। আমি আপনাদের জন্য যে এখানে কয়েকটা ল্যাবরেটরির নাম লিখেছি, এই ল্যাবরেটরিগুলোতে কিন্তু আমার জানা মতে নিউক্লিয়ারের ইন্টারনাল স্ট্রাকচার এটা হচ্ছে কিউসিডি দিয়ে, সেটা দিয়ে গবেষণার চেষ্টা হচ্ছে। থমাস জেফারসন ন্যাশনাল এক্সপেরিমেন্টাল ল্যাবরেটরি, এটা আমেরিকায়, রিলেটিভিস্টিক হেভেন কোলাইডার RHIC এটা ব্রুক হেভেনে, ফারভি ন্যাশনাল এক্সপেরিমেন্টাল ল্যাবরেটরি এটা FNL নামে পরিচিত, এটাও আমেরিকায়, স্ট্যানফোর্ড লিনিয়ার অ্যাক্সিলারেটর সেন্টার, স্ল্যাক বলা হয় এটাকে, ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ সার্ন, সেটা জানি আমরা, জার্মান ইলেকট্রন সিনক্রোট্রন ল্যাবরেটরি যেটি DESI নামে পরিচিত সেখানে, এছাড়াও আরো অনেক জায়গায় কাজ হচ্ছে। যে নিউক্লিয়নের ইন্টারনাল স্ট্রাকচার জানার জন্য ফাইনাইট স্ট্রাকচার কোয়ান্টিটেটিভ লেভেলে, আমরা বললাম যে নিউক্লিয়ন গুলো কোয়ার্ক দিয়ে তৈরি, আমরা খুব ছোট্ট পরিসরে কোয়ার্ক নিয়ে আমরা ছবি দেখাচ্ছি। কোয়ার্ক ছয় প্রকার। কোয়ার্ক কি জিনিস? কোয়ার্ক হচ্ছে এক ধরনের এলিমেন্টারি পার্টিকেল যেটা হ্যাড্রন তৈরি করে, এবং কোয়ার্ক গুলো কখনো কিন্তু আইসোলেটেড থাকতে পারে না, অর্থাৎ আপনি কখনো একটি আপ কোয়ার্ক আলাদাভাবে তার অস্তিত্ব নাই, কিন্তু ডাউন কোয়ার্ক তার আলাদা অস্তিত্ব নাই। একটি স্ট্রেঞ্জ কোয়ার্ক, একটি চার্ম কোয়ার্ক, টপ কোয়ার্ক, বটম কোয়ার্ক, এগুলোর কোনো আলাদা আইসোলেটেড অস্তিত্ব নাই, এরা সবসময় একাধিক কোয়ার্ক একসঙ্গে মিলে থাকে। যেমন নিউট্রন প্রোটনে থাকে তিনটি কোয়ার্ক, এই দুটি প্রোটনের দুটি আপ একটি ডাউন, নিউট্রনের দুটি ডাউন একটি আপ, মেজনে থাকে হচ্ছে কোয়ার্ক অ্যান্টি কোয়ার্ক পেয়ার, অর্থাৎ পাই প্লাস পাই মাইনাস পাই জিরো, তিনটা তিন রকম কনফিগারেশন। তো এই কোয়ার্কগুলো তিনটে জেনারেশন রয়েছে, ফার্স্ট জেনারেশনে আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক, সেকেন্ড জেনারেশনে চার্ম স্ট্রেঞ্জ, থার্ড জেনারেশনে টপ বটম, আমি এগুলো আর ভিতরে যাচ্ছি না। গ্লুয়ন, হোয়াট ইজ গ্লুয়ন, হোয়াট আর গ্লুয়নস? গ্লুয়ন হচ্ছে স্ট্রং ইন্টারাকশনে এক্সচেঞ্জ পার্টিকেল হিসেবে কাজ করে, এবং গ্লুয়নরা কিন্তু গ্যাস বোজন, অর্থাৎ নিউক্লিয়নরা ফার্মিয়ন, কোয়ার্ক ফার্মিয়ন, কিন্তু গ্লুয়নরা
বোসন। এবারে একটু আমরা আলোকপাত করব, আমরা নিউক্লিয়ার স্ট্রাকচার সংক্ষেপে শেষ করলাম, আমরা একটু আলোকপাত করব স্ট্রাকচার অফ নিউক্লিয়াই। নিউক্লিয়ার সেন্ট্রাল স্ট্রাকচার কি আমরা জেনে গেছি, নিউক্লিয়াস থাকে হচ্ছে নিউট্রন প্রোটন। তাহলে এই যে নিউট্রন প্রোটনের মধ্যে যে নিউক্লিয়ার ফোর্স, নিউক্লিয়ার ফোর্সটা কিভাবে কাজ করে আরেকটু বলে নিই আপনাদেরকে, যে এই যে নিউক্লিয়ার ফোর্স রয়েছে, অর্থাৎ যে নিউক্লিয়ার ফোর্স নিউক্লিয়ারের মধ্যে কোয়ার্কগুলোকে আবদ্ধ করে রাখে, একই নিউক্লিয়ার ফোর্স কিন্তু নিউক্লিয়ারের মধ্যে প্রথম নিউক্লিয়ার আবদ্ধ করে রাখে। যদিও দুই ক্ষেত্রে নিউক্লিয়ার ফোর্সের মাত্রা ভিন্ন হয়, কিন্তু দুটোই একই নিউক্লিয়ার ফোর্স। এখন নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার ফোর্স কিভাবে কাজ করে, 1935 সালে হিদেকি ইয়োকাওয়া একটা থিওরি দিয়েছিলেন, তার নাম মেজন থিওরি। ইয়োকাওয়া দেখিয়েছেন ক্যালকুলেশন করে যে পায়ন, যেটা পাই মেজন বলা হয়, পায়ন এক্সচেঞ্জের মাধ্যমে নিউট্রন প্রোটনের মধ্যে নিউক্লিয়ার ফোর্স কাজ করে। এবং আমি এখানে দেখিয়েছি পায়ন এমিশা অ্যাবজর্পশন অফ পায়ন, এখানে এমিশন অফ পায়ন পি প্লাস পাই মাইনাস নিউট্রন, এন প্লাস পাই প্লাস প্রোটন, পি প্লাস পাই জিরো প্রোটন, এন প্লাস পাই জিরো নিউট্রন। এখানে একইভাবে এমিশন অফ পায়ন্স, প্রোটন সমান এন প্লাস পাই প্লাস, নিউট্রন পি প্লাস পাই মাইনাস, এখানে প্রোটন পি প্লাস পাই জিরো, নিউট্রন নিউট্রন প্লাস পাই জিরো। এগুলো হচ্ছে এটা অ্যাবজর্পশন, এটা এমিশন। একটি নিউক্লিয়াসের ভেতরে অ্যাবজর্পশন এবং এমিশন একই সঙ্গে সংঘটিত হয়। আমরা এখানে একটি কোয়ার্ক ডায়াগ্রাম এঁকেছি বোঝানোর জন্য, এটা একটি প্রোটন, এটি একটি নিউট্রন। আপনি খেয়াল করে দেখেন, দেখুন এই প্রোটনটা দুটো আপ কোয়ার্ক ডাউন করতে তৈরি, এই নিউট্রনটা ডাউন কোয়ার্ক এটা আপ করতে তৈরি। এখন এই প্রোটন যদি একটি পাই মাইনাস রিসিভ করে, বা আবার আগে আগে বলি, যদি একটা প্রোটন পাই প্লাস ছেড়ে দেয়, এই যেটা প্রোটন থেকে পাই প্লাস বের হয়ে আসে, এই পাই প্লাসটা এই নিউট্রন রিসিভ করবে। তার মানে হচ্ছে প্রোটন যে পাই প্লাসটা ছেড়ে দিল, সেই পাই প্লাসটা এই নিউট্রন রিসিভ করলো, রিসিভ করে এই নিউট্রন হয়ে গেল প্রোটন, এই প্রোটনটি পাই প্লাস ছেড়ে দিয়ে হয়ে গেল নিউট্রন। কোয়ার্ক কনফিগারেশনে বলতে পারি আমরা যে পাই মানে কি, এটা এখানে দেখিয়েছি, এখানে পাই প্লাস মানে কি ইউ ডি বার, আর পাই মাইনাস মানে ইউ বার ডি। এই যে প্রোটনটি পাই প্লাস ছেড়ে দিয়ে নিউট্রন হয়ে গেল, নিউট্রনটি পাই মাইনাস গ্রহণ করে প্রোটন হয়ে গেল, একই সঙ্গে এই নিউট্রনটি একটি পাই প্লাস গ্রহণ করে প্রোটন হয়ে গেল, এই প্রোটনটি পাই মাইনাস ত্যাগ করে নিউট্রন হয়ে গেল। তার মানে এমিশন এবং অ্যাবজর্পশন একসঙ্গে সংঘটিত হচ্ছে। এখানে দেখুন যে পাই মাইনাসটা এদিকে যাচ্ছে, এরোটা এদিকে দিচ্ছে আমরা, আর পাই প্লাসটা এদিকে আসছে। তার মানে নিউট্রন এই পাই প্লাসটা নিল, নিয়ে হয়ে গেল প্রোটন। আর এই প্রোটনটা যদি পাই মাইনাস নেয়, তাহলে কি হবে, হয়ে যাবে নিউট্রন। তার মানে প্রোটন একটি পাই প্লাস ত্যাগ করে নিউট্রন হতে পারে, বা একটি পাই মাইনাস গ্রহণ করে নিউট্রন হতে পারে। ঠিক একইভাবে একটি নিউট্রন একটি পাই মাইনাস ত্যাগ করে প্রোটন হতে পারে, বা একটি পাই প্লাস গ্রহণ করে প্রোটন হতে পারে। এই গ্রহণ এবং ত্যাগ, এই ঘটনাগুলি কিন্তু একসঙ্গে সংঘটিত হয়। এখানে দেখা যাচ্ছে নিউট্রন পাই এক্সচেঞ্জ, প্রোটন কিন্তু পাই জিরো গ্রহণ করে প্রোটন থাকলো, নিউট্রন পাই জিরো গ্রহণ করে বা পাই জিরো ত্যাগ করে নিউট্রনে থাকবে। একটি প্রশ্ন এখানে সংগতভাবে চলে আসে, প্রোটনের ভর 938.3 MeV, নিউট্রনের 939.3
7 ABV অর্থাৎ একটি নিউট্রন এই পরমাণু থেকে 1.3 ABV প্রায় বড়। পায়নের ভর কিন্তু প্রায় 139 ABV। চার্জ হলে পরে এরকম হয়, নিউট্রন হলে একটু কম হয়। নিউট্রন পায়নের ভর 138 ABV। প্রশ্ন হচ্ছে যে এন প্লাস পাই প্লাস কি করে পি হবে? এটা 939 প্লাস 139 তাহলে 938 কি করে হচ্ছে? অনেক কম। এটা কি এনার্জি কনজারভেশন প্রিন্সিপল ব্রেক করছে না? না, এখানে আমরা এখানে ব্যবহার করা হচ্ছে হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপল। এই ঘটনাটি এত কম সময়ে ঘটে, অর্থাৎ একটি নিউক্লিয়ার ডায়ামিটার একটা নিউক্লিয়ার অতিক্রম করতে সময় লাগে, সময়টি অত্যন্ত কম। যে করে দেখা গেছে এত কম যে সময়ে এনার্জি আনসার্টেনটি হয়ে যায় অলমোস্ট 139 ABV। তার মানে আমরা আনসার্টেনটি প্রিন্সিপল ইউজ করে একটা নিউক্লিয়াসে পাইওনিক এক্সচেঞ্জ হচ্ছে সেখানে পাইওনিক ভর বের করা যায়। পাইওনিক ভর অ্যাপিয়ার্স অ্যাজ আনসার্টেনটি অফ এনার্জি ডিউরিং ভেরি স্মল পিরিয়ড অফ টাইম। কাজেই এখানে কোনোভাবে এনার্জি কনজারভেশন প্রিন্সিপল ব্রেকডাউন হচ্ছে মানে ব্রেক হচ্ছে না। এটি নিউক্লিয়ার স্টেবিলিটির কার্ড। আমরা এদিকে প্লট করে সরাসরি রিল্যাক্সেশন প্লট করেছি নিউট্রন নাম্বার, আর ওয়াই অ্যাক্সিস প্লট করেছি বা ভার্টিক্যাল অ্যাক্সিস প্লট করেছি প্রোটন নাম্বার। এই যে কার্ডটা দেখতে পাচ্ছেন আমরা, এই কার্ডটা দেখতে পাচ্ছেন আপনারা, এই কার্ডটি হচ্ছে যদি কোনো নিউক্লিয়াসে এন এবং জেড সমান হতো সব নিউক্লিয়াস গুলোর তাহলে স্ট্রেট হতো কার্ডটা। এইটা আমরা দেখতে পাচ্ছি অনেক ডট ডট রয়েছে এবং একটি স্পেকট্রাম রয়েছে। এটি হচ্ছে আসল চেহারা, তার মানে ন্যাচারাল চেহারা এটা, যেটা আমরা ন্যাচারালি যে আইসোটোপ গুলো পাই তাদের যদি আমরা এদিকে জেড প্লট করি এদিকে এন প্লট করি তাহলে আমরা এই স্পেকট্রামের ন্যায় এটি স্পেকট্রাম পাবো। আর এটি ট্রেন্ড লাইন হচ্ছে, এইটি ট্রেন্ড লাইন পাবো। দেখতে পাচ্ছেন যত নিউক্লিয়াস বড় হচ্ছে তত কিন্তু প্রোটনের তুলনায় নিউট্রন নাম্বার বেশি হচ্ছে। কেন হচ্ছে? কারণ হচ্ছে নিউক্লিয়ার ফোর্সের, আগে বলেছি রেঞ্জ খুবই কম, নিউক্লিয়ার ফোর্স কিন্তু 2.5 জুলের পরে কাজ করে না। অপরদিকে নিউক্লিয়াসের মধ্যে প্রোটনগুলো রয়েছে তাদের মধ্যে যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স রয়েছে সে ফোর্সের রেঞ্জ ইনফিনিট। তাহলে নিউক্লিয়াস যত বড় হয় সেখানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যে হারে বাড়ে নিউক্লিয়ার ফোর্স সে হারে বাড়তে পারে না বিকজ অফ ইট শর্ট রেঞ্জ ক্যারেক্টার। এই যে রিপালসিভ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বেড়ে যাচ্ছে এটিকে ওভারকাম করার জন্য তখন ভারী নিউক্লিয়াস গুলো বেশি পরিমাণে নিউট্রন নেওয়া শুরু করে। দেখতে পাচ্ছেন যে নিউক্লিয়াস যত বড় হচ্ছে তত কিন্তু এই ক্যালসিয়াম 40 যেখানে N20 এবং Z20 এর পরে কিন্তু আর কোনো নিউক্লিয়াস নাই যার প্রোটন নাম্বার এবং নিউট্রন নাম্বার সমান। তার মানে ক্যালসিয়াম 40 সব থেকে বড় নিউক্লিয়াস যার প্রোটন নাম্বার এবং নিউট্রন নাম্বার সমান রয়েছে। এরপরে নিউক্লিয়াস গুলো আপনি খেয়াল করে দেখুন, আয়রন 56, প্রোটন নাম্বার 26, নিউট্রন নাম্বার 30, জিরকনি প্রোটন নাম্বার 40, নিউট্রন নাম্বার 52, ইউরেনিয়াম 35, ইউরেনিয়ামে দেখতে পাবেন প্রোটন নাম্বার হচ্ছে 92, নিউট্রন নাম্বার 143। তার মানে দেড়গুণেরও বেশি। যত নিউক্লিয়াস বড় হচ্ছে তত সে বেশি পরিমাণে নিউট্রন নিচ্ছে টু ওভারকাম রিপালসিভ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এই বেশি নিতে গিয়ে কিন্তু হেভি নিউক্লিয়াস গুলো বিভক্ত হতে পারে। আমরা দেখতে পাই যে 83 মাস নাম্বারের পরে সরি অ্যাটমিক নাম্বারের পরে কোনো নিউক্লিয়াস কিন্তু স্টেবল নাই। কেন স্টেবল না? সবগুলো কিন্তু বেটা মাইনাস এমিটার, ইলেকট্রন এমিটার। কারণ এই দিয়ে বেশি নিউট্রন নিয়েছে, বেশি নিউট্রন নিতে গিয়ে
ঝামেলা তৈরি হয়ে গেছে একটা কি ঝামেলা আমরা জানি নেচারে নেচার সবসময় কিন্তু তার লোয়েস্ট এলার্জি খাইতে পছন্দ করে এবং পাউলি প্রিন্সিপল থেকে আমরা শিখেছি যে একই কোয়ান্টাম স্টেটে একটা একই সেট অফ কোয়ান্টাম নাম্বার নিয়ে একাধিক ফার্মিয়ন থাকতে পারে না তাহলে নিউক্লিয়নরা প্রোটন এবং নিউট্রনরা ফার্মিয়ন তাহলে এই যে বেশি বেশি নিউট্রন নেওয়া হলো এই নিয়ে অসুবিধা হলো কি একটা কোয়ান্টাম স্টেটে থাকতে পারবে একই সেট অফ কোয়ান্টাম নাম্বার নিয়ে দুটো নিউট্রন সবগুলো একই উইথ স্পিন একটা স্পিন আপ একটা স্পিন ডাউন তাহলে যে বেশি বেশি নিউট্রন না হলো এর জন্য বেশি বেশি এনার্জি লেভেলের প্রয়োজন হবে বেশি এনার্জি লেভেল মানে হচ্ছে এনার্জি বেড়ে যাওয়া এবং তার মানে হচ্ছে এনার্জি বেড়ে গেল নেচার বলছি আগে নেচার কিন্তু ফেভার করে সব থেকে তার মিনিমাম এনার্জি লেভেল পছন্দ করে এতে এনার্জি বেশি হয়ে গেল বেশি থাকার জন্য বড় নিউক্লিয়াস গুলো আনস্টেবল হয়ে যায় বড় নিউক্লিয়াস গুলো ইন জেনারেল বিটা মাইনাস দেখে করে বিটা মাইনাস মানে হচ্ছে ইলেকট্রন দেখে করে স্টেবল অবস্থায় ফিরে আসে এক বা একাধিক বিটা দেখে করে কোন কোন নিউক্লিয়াস এমনও করে যেমন চেন আকারে চলে যায় যেমন চেন একটা অনেকগুলো বড় রিয়াকশন কিন্তু চেন ধাপ রয়েছে একবার বেটা মাইনাস দিকে করে আলফা দিকে করে গামা দিকে করে করতে করতে এক সময় লেড লেডে এসে কিন্তু সে স্টেবল হয় এইভাবে কিন্তু হেভি নিউক্লিয়াস গুলো কিন্তু স্টেবল হয় না এই জন্য আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করব নিউক্লিয়ার রিয়াকশন নিয়ে নিউক্লিয়ার রিয়াকশন কেন প্রয়োজন নিউক্লিয়াস সম্পর্কে জানার জন্য যে নিউক্লিয়াসের বিভিন্ন প্রপার্টি নিউক্লিয়াস এনার্জি লেভেল নিউক্লিয়াসের বাইন্ডিং তারপরে কোয়ান্টাম নাম্বার ট্রানজিশন রেট অর্থাৎ যখন কলিশন হয় তখন যে একটা নিউক্লিয়ন যখন ট্রান্সফার হয় বা একটা নিউক্লিয়ন ভেতর ঢুকে গেল ওটা কোন দিকে বসবে ট্রানজিশন হবে এই রেটগুলো বিভিন্ন লেভেল এগুলো জানার জন্য আমাদের নিউক্লিয়ার রিয়াকশন প্রয়োজন রাদারফোর্ড আবারও আসছে রাদারফোর্ডের কাছে 1917 সালে প্রথম ন্যাচারাল নিউক্লিয়ার রিয়াকশন আবিষ্কার করেন যেটি আলফা পার্টিকেল দিয়ে নাইট্রোজেন 14 জনই আঘাত 14 দিয়ে তৈরি হয় অক্সিজেন 17 প্লাস প্রোটন আসলে কিন্তু এই নিউক্লিয়ার রিয়াকশন মাধ্যমেই রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেন আর ফার্স্ট আর্টিফিশিয়াল নিউক্লিয়ার রিয়াকশন যেখানে নিউক্লিয়ার রিয়াকশনের মাধ্যমে হয়েছিল সেটি করেছিল ডক্রফট এবং অল্টন 1932 সালে এটি এটি প্রোটন দিয়ে লিথিয়াম 7 কে আঘাত করার ফলে তৈরি হয়েছিল দুটি আলফা পার্টিকেল যারা হিলিয়াম ফোর নিউক্লিয়াস এটি হচ্ছে ফার্স্ট আর্টিফিশিয়াল নিউক্লিয়ার রিয়াকশন এটি 1932 সালে আমরা এই জেনারেল নিউক্লিয়ার রিয়াকশন কে এভাবে লিখি এ প্লাস এক্স ইকুয়াল ওয়াই প্লাস বি এখানে এ হচ্ছে প্রজেক্টাইল বা নিক্ষিপ্ত কণা এক্স হচ্ছে টার্গেট নিউক্লিয়াস ওয়াইকে বলা হয় রেসিডুয়াল নিউক্লিয়াস অর্থাৎ একটা নিউক্লিয়ার রিয়াকশনের পরে যে নিউক্লিয়াসটা থাকে বিটা হচ্ছে আউটগোয়িং পার্টিকেল ইজেক্টাইল যে কণাটা বের হয়ে আসে সেটা হচ্ছে বি নিউক্লিয়ার রিয়াকশনকে এভাবে লেখা হয় যে এক্স এ বি ওয়াই দিয়ে খুব সংক্ষেপে আমি নিউক্লিয়ার রিয়াকশনের কথা বলবো নিউক্লিয়ার রিয়াকশন যদি আমরা ধরে নিই যে সময় কত সময় সংগঠিত হতে পারে টার্মস অফ টাইম তাহলে নিউক্লিয়ার রিয়াকশন দুই প্রকার ডিরেক্ট নিউক্লিয়ার রিয়াকশন এবং কম্পাউন্ড নিউক্লিয়াস রিয়াকশন ডিরেক্ট নিউক্লিয়ার রিয়াকশনের সময় লাগে 10^-21 সেকেন্ড তার মানে এক সেকেন্ডে 10^-21 সংখ্যক ডিরেক্ট নিউক্লিয়ার রিয়াকশন ঘটানো সম্ভব এই আমরা যে বলছি 10^-21 এটা মানে কিন্তু হচ্ছে আসলে 1 কোটি 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 এতগুলো নিউক্লিয়েশন ঘটবে এক সেকেন্ড এবং এটি হচ্ছে টিপিক্যাল ডিরেক্ট নিউক্লিয়ার রিয়াকশন আর যদি বলি কম্পাউন্ড নিউক্লিয়াস রিয়াকশন তার সময় লাগে কিন্তু 10^16 সেকেন্ড তার মানে এক সেকেন্ডে এটি ঘটতে পারবে 10^16 সংখ্যক এবং রেপ্লিকেশন যেভাবে লেখা হয় এ প্লাস এক্স গিয়ে একটা কম্পাউন্ড নিউক্লিয়ার কম্পাউন্ড নিউক্লিয়াস তৈরি করে কম্পাউন্ড নিউক্লিয়াস ভেঙে তখন ওয়াই এবং বি তৈরি হয়
ইন জেনারেল কিন্তু এই টাইমে পার্থক্য খুব বেশি না, কাজেই টাইম দিয়ে কিন্তু ছাড়া কিন্তু উপায় নাই। আরো যেন অনেক উপায় আছে, সেগুলো নিয়ে আমরা যদি পরবর্তী কোনো সময় পাই তা আলোচনা করতে পারি আমরা, কিন্তু একটু বলে রাখি ডিরেক্ট নিউক্লিয়ার রিয়াকশনে যদি আমরা স্পেক্ট্রো অ্যানালাইসিস করি তাহলে আমরা এবং যে এই দুই ক্ষেত্রে আমরা স্পেক্ট্রো অ্যানালাইসিস করে আমরা স্পেক্ট্রো মানে হচ্ছে স্পেক্ট্রো না অ্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন অর্থাৎ অ্যাঙ্গুলের সঙ্গে ক্রস সেকশন যদি আমরা প্লট করে আমরা আলোচনা করি সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে কোনটা ডিরেক্ট হবে কোনটা কম্পাউন্ড নিউক্লিয়াস রিঅ্যাকশন হবে। আর যদি এনার্জি নিয়ে আমরা আলোচনা করি যে ইন টার্মস অফ প্রজেক্টাইল এনার্জি অর্থাৎ নিক্ষিপ্ত কণার এনার্জি তাহলে আমরা ভাগ করতে পারি নিউক্লিয়ার রিঅ্যাকশনকে দুই ভাগে, একটি ইলাস্টিক স্ক্যাটারিং আর একটি নন ইলাস্টিক প্রসেসেস। ইলাস্টিক স্ক্যাটারিং এ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এই যে আলফা প্রজেক্টাইল আঘাত করে অক্সিজেন 16 কে তারপরে কিন্তু আলফাই তৈরি হয়েছে অক্সিজেন 16 রয়ে গেছে এবং এই আলফা অর্থাৎ প্রজেক্টাইল আলফা এবং যে আউটগোয়িং আলফা এই দুটো এনার্জি একই রয়েছে এবং অক্সিজেন 16 কিন্তু আগের অবস্থায় রয়ে গেছে। এই ধরনের নিউক্লিয়ার রিঅ্যাকশনকে বলা হয় ইলাস্টিক স্ক্যাটারিং। আর এটা বাদ দিয়ে যতগুলো রিঅ্যাকশন আছে সবগুলো কিন্তু নন ইলাস্টিক প্রসেস, তার মধ্যে আমি দুটো বড় শ্রেণী দেখিয়েছি এখানে। এটিকে বলা হয় ট্রান্সফার রিঅ্যাকশন অর্থাৎ আলফা গেল অ্যালমেন্ট 27 এর উপরে, এর দুটো নিউক্লিয়নকে আলফা থেকে দুটো নিউক্লিয়ন কিন্তু খসে পড়ে এখানে যোগ হলো। আলফা মানে কিন্তু দুটো নিউট্রন, এখান থেকে একটি নিউট্রন আর একটি প্রোটন যুক্ত হলো অ্যালুমিনিয়াম 27 এর সঙ্গে, যুক্ত হয়ে তৈরি হলো সিলিকন 29। এখন আলফাতে যদি একটি প্রোটন কমে যায় তাহলে কি তৈরি হবে, তাহলে থাকবে তখন এক প্রোটন এক নিউট্রন, সেটা তৈরি করবে ডিউটেরিয়াম, এটাকে বলা হয় ট্রান্সফার রিঅ্যাকশন। আর এইটা দেখিয়েছি আমি আলফা আসছে আলফাই বেরোলো অ্যালুমিনিয়ামে রইলো, কিন্তু এ আলফার কিন্তু এ আলফার সমান এনার্জি থাকলো না, এ আলফা কিন্তু এ আলফা গিয়ে এই অ্যালুমিনিয়াম 27 কে কিন্তু তার কনস্ট্যান্ট না রেখে কোন একটা উপরের স্টেটে রেখে রেখে দিল এবং এই আলফার এনার্জি কমে যায়, ইন জেনারেল কমে যায়, কম এনার্জিটুকু সে দিয়ে দেয় অ্যালুমিনিয়াম 27 কে, এটাকে বলা হয় ইনইলাস্টিক স্ক্যাটারিং। আমরা দুটো ট্রান্সফার রিঅ্যাকশন আমরা নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন নিয়ে সংক্ষেপে আমরা আলোচনা করব। আমি একটা ছবি দুটো ছবি দেখিয়েছি, উপরের ছবিটা নিউক্লিয়ার ফিশনের, এখানে দেখা যাচ্ছে এইখানে এটা ইউরেনিয়াম 235 যার আছে 92টা প্রোটন এবং 143টা নিউট্রন এখানে রয়েছে, এই নিউট্রনকে আঘাত করলো, আঘাত করার পরে তৈরি হয়ে গেল একটা কম্পাউন্ড নিউক্লিয়াস 36 এবং এটা আনস্টেবল, এটা ওই যে বললাম 16 সেকেন্ড তার থেকে কম সময়ের মধ্যে ভেঙে গেল, ভেঙে গিয়ে তৈরি হয়ে গেল বেরিয়াম 141 ক্রিপ্টন 92। এমন নয় যে সব সময় নিউট্রন যদি ইউরেনিয়ামকে আঘাত করে তাহলে বেরিয়াম আর ক্রিপ্টন তৈরি হবে, তা কিন্তু না, এটা অনেক ভাবে ভাঙতে পারে, এটা কখনো জেনন স্ট্রনশন তৈরি হয় আর অনেক নির্ভর তৈরি হয়। আমি টিপিক্যাল দেখিয়েছি এবং এখানে তিনি নিউট্রন বের হয়ে আসছে তার সঙ্গে বেশ এনার্জি। আগে যেমনটা বলছিলাম একটি নিউক্লিয়ার ফিশনে প্রায় 200 MeV এনার্জি নির্গত হয়, এটি হচ্ছে তারপরেরটি নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিউশনটা এটা বড় নিউক্লিয়াস ভেঙে গেল, ফিউশনে ছোট নিউক্লিয়াস কম্বাইন্ড হয়ে অপেক্ষাকৃত একটু বড় নিউক্লিয়াস তৈরি করে, যেমন ডিউটেরন ডিউটেরন তৈরি করলো হলো হিলিয়াম 3+N, এইখানে যে এনার্জি তৈরি হয় সেটা প্রায় 17.6 MeV। কিন্তু আপনি যদি আপনারা যদি খেয়াল করে দেখেন এই নিউক্লিয়ার ফিশনে পার্টিসিপেট করছে 236টি নিউক্লিয়ন, এখানে পার্টিসিপেট করে 4টি নিউক্লিয়ন,
চারটি নিউক্লিয়ন মিলে ডেলিভারড করছে 17.6 এমভি, তাহলে পার নিউক্লিয়ন 4.4 এমভি, এখানে পার নিউক্লিয়ন 0.9 এমভি। কাজেই পার নিউক্লিয়ন হিসেবে ফিশারের থেকে ফিউশনে প্রায় 5 গুণ বেশি এনার্জি নির্গত হয়। আমরা নিউক্লিয়ার স্ট্রাকচারে শেষ করে এসেছি। আমি সংক্ষেপে নিউক্লিয়ার মডেল নিয়ে বলতে চাই, আসলে আমার সময় খুব বেশি নাই, আমি খুব সংক্ষেপে বলি নিউক্লিয়ার মডেল কেন প্রয়োজন। কারণ নিউক্লিয়াস হচ্ছে কমপ্লিকেটেড সিস্টেম এবং একটি মেনি বডি সিস্টেম, এত কমপ্লিকেটেড এখানে এক্স্যাক্টলি পটারেশন থিওরি অ্যাপ্লাই করা যায় না, কারণ কোনো ওভাররাইডিং বা স্ট্রং ফোর্স নাই যেটাকে আমরা ধরতে পারি আনপাটার হ্যামিল্টনিয়ান হিসেবে। আবার এখানে নিউক্লিয়াসের মধ্যে নাম্বার অফ নিউক্লিয়ন এত বেশি না, যেমন গ্যাস মলিকুলগুলো, গ্যাস মলিকুলগুলো যেখানে নাম্বার অফ মলিকুল পাঠা কতগুলো থাকে অ্যাভোগাড্রো নাম্বার টাইপের 10^23, ওই লেভেলের গ্যাস মলিকুল নিয়ে কাজ করা হয় কিনেটিক থিওরিতে। আর নিউক্লিয়াসের মধ্যে নাম্বার অফ নিউক্লিয়ন এই যে 200-250 বড় নিউক্লিয়াস মলিকুল, তো এত বেশি না যেখানে আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচটা ইউজ করতে পারবো। যেহেতু নিউক্লিয়াসের এক্সাক্ট ম্যাথমেটিক্যাল ফর্মালিজম নাই, এখন নিউক্লিয়াসের বিভিন্ন উপায় জানার জন্য আমরা কি করতে পারি, সেক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন মডেল এসেছে। এখন মডেল মানে হচ্ছে কিছু সিম্পলিফাই অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন কি করে করা হয়, এক্সপেরিমেন্টাল যে রেজাল্টগুলো আছে রেজাল্টগুলোকে ভিত্তি ধরে কিছু অ্যাসিউম করা হয়, অ্যাসিউম করে এক একটা মডেল দাঁড় করানো হয়েছে। এরকম না যে কোনো একটা সিঙ্গেল মডেল একটা নিউক্লিয়াসের সমস্ত প্রপার্টি এক্সপ্লেন করতে সক্ষম হয়ে গেল, তা কিন্তু নয়। কোনো সিঙ্গেল মডেল নিউক্লিয়াসের সমস্ত প্রপার্টি ব্যাখ্যা করতে সক্ষম নয়। যদি কোনো সিঙ্গেল মডেল পারত, দ্যাট মডেল উড বি এ থিওরি। হ্যাঁ, এমনটা হয় যে পার্টিকুলার কোনো কেসের ক্ষেত্রে কোনো প্রপার্টিগুলোর ক্ষেত্রে এক একটা মডেল অন্য মডেলের তুলনায় ভালো রেজাল্ট দেয়। আমি কিছু মডেলের নাম রেখেছি, যেমন লিকুইড ড্রপ মডেল, কম্পাউন্ড নিউক্লিয়াস মডেল, শেল মডেল, অপটিক্যাল মডেল, এগুলো খুব বিখ্যাত কিছু মডেলের নাম, খুব প্রয়োজনীয় মডেল, আমরা আলোচনা করার সময় নাই। আমি আসলে নিউক্লিয়ার মডেল ইটস টেক্স এ সেপারেট সেশন আলোচনা করতে গেলে, কিন্তু কাজেই মডেল নিয়ে আমরা আলোচনা যাচ্ছি না আজকে। আমরা চলে যাচ্ছি এবারে, খুব সংক্ষেপে বলবো নিউক্লিয়ার ফিজিক্স অফ দ্য ইউনিভার্স। আমরা আমার টকে রেখেছি যে এনার্জি অফ স্টার্স। 1920 সালে FW অ্যাস্টন উনি প্রথম বললেন একটা কথা, যে চারটি হাইড্রোজেন নিউক্লিয়াসের ভর একটি হিলিয়াম নিউক্লিয়াস ভরের থেকে বেশি, অ্যাস্টন বললেন। অ্যাস্টনের এই আইডিয়াটা সেই সময় এডিংটন গ্রহণ করলেন। এডিংটন বললেন যে এই পদ্ধতিতে তো তাহলে সূর্য কি করে এনার্জি তৈরি করে তা মানে ব্যাখ্যা করার সময় হতেও পারে। কিন্তু এডিংটন এটুকু বলেছিলেন যে দিস আইডিয়া কুড বি ইউজড ইন এক্সপ্লেনিং দ্য জেনারেশন অফ সান। এরপরে দীর্ঘদিন পরে 16 বছর পরে অ্যাটকিনসন প্রথম ফিউশন রিয়াকশনের প্রপোজাল দিলেন। উনি বললেন দুটো হাইড্রোজেন মিলে একটা ডিউটেরিয়াম তৈরি হতে পারে, দিস ইজ ফিউশন রিয়াকশন। যদিও অ্যাটকিনসন ফিউশন রিয়াকশনের কি পরিমাণ এনার্জি বেরোবে তার কোনো হিসেব নিকেশ করতে পারেননি, এর কারেক্ট হিসাব করেছিলেন তার থেকে 2 বছর পরে বেথে এবং গার্সফিল্ড 1938 সালে। ওনারা দেখিয়েছিলেন একদম এক্সাক্ট ক্যালকুলেশন করে প্রোটন মিলে যদি রিটার্ন তৈরি করে তাহলে কি পরিমাণ শক্তি নির্গত হতে পারে। 1946 সালে ফ্রেড হয়েল নিউক্লিয়ার সিনথেসিস থিওরি দেন। এখানে ছবি দেখিয়েছি, এই ছবিগুলো আমি নিয়েছি ইন্টারনেট থেকে, খুব পপুলার ছবি। যদি একটু বড় করে ছবিটা আমরা উপরে দেখাচ্ছি এনার্জি স্কেল, আর নিচে আছে কিন্তু টেম্পারেচার।
এই টেম্পারেচারের সঙ্গে কিন্তু আমরা জানি যে এনার্জি সম্পর্ক আছে, অ্যাকর্ডিং টু ল অফ থার্মোডাইনামিক্স E=3/2 kT, যত টেম্পারেচার বেশি তার থার্মাল এনার্জি কিন্তু তত বেশি। এটা হচ্ছে ইউনিভার্স শুরুর আদি অবস্থা, শুধুমাত্র এখানে এনার্জি রয়েছে, এবং এখান থেকে 10⁻⁴৩ পরে তার ঘটনা হচ্ছে কি, এটা এখানে সবই এখানে কিছু এখানে এত বেশি টেম্পারেচার, সব এখানে কিন্তু এনার্জি হিসেবে এখনো রয়েছে, সবই এনার্জি হিসেবে রয়েছে। এই এরার শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি কিছু গ্যাস বোসনের অস্তিত্ব এসব জায়গায়। এখান থেকে আফটার 10⁻¹৪ তখন ইউনিভার্স আরেক ঠান্ডা হলো, এখানে টেম্পারেচার ছিল 10⁻³২, এখানে টেম্পারেচার 2 কেলভিন, ঠান্ডা হয়ে হলো 10⁻²৭ কেলভিন। ঠান্ডা হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি কিছু গ্যাস বোসন রয়েছে আর দু একটি কোয়ার্ক তৈরি হয়েছে, কিছু হ্যাড্রন দেখতে আমরা কিছু লেপটন দেখতে পাচ্ছি, ইলেকট্রন দেখতে পাচ্ছি, কিছু বাদ দেখতে পাচ্ছি। এই সময়টা যখন ইউনিভার্স আরো ঠান্ডা হলো 10⁻১৫ কে আপ টু 10⁻১০ সেকেন্ড, তার মানে এখান থেকে কিন্তু আসছি এখন এখানে এখনো আছি 1 সেকেন্ডের 1,100 কোটি ভাগের 1 ঘর সময় পরে এখন আছে, কিন্তু সেখানে এই যে আমরা দেখতে পাচ্ছি গ্যাস বোতল দেখতে পাচ্ছি, কোয়ার্ক গুলো কম্বাইন হওয়া শুরু করেছে, কম্বাইন হয়ে হ্যাড্রন তৈরি হচ্ছে, তৈরি হওয়া শুরু হয়েছে এখানে, এবং 1 সেকেন্ড পরে মোটামুটি হ্যাড্রন তৈরি হয়ে গেছে, হ্যাড্রন তৈরি হয়ে গেছে। এই বিগ ব্যাং এর 3 সেকেন্ড পরে তার টেম্পারেচার 10⁻⁹ কেলভিন, তখন কিন্তু এই যে নিউক্লিয়াস গুলো একত্রিত হওয়া শুরু করেছে, তার মানে আরো কুল ডাউন হলো, এনার্জি আরো কম হলো। এনার্জি বেশি মানে কি, অনেক বেশি দৌড়াদৌড়ি করবে, একত্রে আসতে পারছে না, এনার্জি কমলো, এখানে তারা দৌড়াদৌড়ি কমে গেল, তারা কাছে আসা শুরু হলো, নিউক্লিয়ন গুলো কাছে আসা শুরু হলো এক্ষেত্রে। এবং এখানে এসব জায়গায় কিন্তু কিছু কিছু নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে, অর্থাৎ বিগ ব্যাং এর 3 মিনিট পরে নিউক্লিয়াস তৈরি হয়ে গেল। যখন ইউনিভার্স আরো ঠান্ডা হলো, টেম্পারেচার বিকাম 6000 কেলভিন, এবং আফটার 3000 ইয়ার্স তখন অ্যাটম তৈরি হয়ে গেছে, দু একটি স্টারও তৈরি হয়ে গেছে এই সময়। আর বিগ ব্যাং এর 1000 মিলিয়ন ইয়ার্স পরে এখানে কিন্তু আমাদের দেখা যাচ্ছে স্টার তৈরি হয়েছে, গ্যালাক্সি তৈরি হচ্ছে, আর এইটা হচ্ছে আমাদের এটা হোমো স্যাপিয়েন্স, আমাদের আজকের অবস্থা, অর্থাৎ বিগ ব্যাং এর 15000 মিলিয়ন ইয়ার্স পরের অবস্থা। এটা ক্রোনোলজি আছে ইম্পর্টেন্ট ইভেন্টের, এটা আমি খুব সংক্ষেপে আলোচনা করে যাই। এই যে আমরা যেটা ওখানে বলছিলাম ছবিতে, প্ল্যাঙ্কেরা একেবারে শুরুতে বলা হয় টেম্পারেচার 10⁻³২ কে, এনার্জি ছিল 10⁻⁹ জিইভি থেকে বেশি, এবং সে সময় কিন্তু আমাদের যা যেগুলো আমাদের ফিজিক্যাল লগুলো যে আলোচনা করি আমরা, সেগুলো কোনোটাই কিন্তু তখন কাজ করতো না সে সময়। এবং বলা হয় কসমোলজি অ্যান্ড ফিজিক্স আর অ্যাসিউম টু হ্যাভ বিন ডমিনেটেড বাই কোয়ান্টাম ইফেক্টস অফ গ্র্যাভিটি অন। এরপরে আফটার 10⁻³৬ সেকেন্ড জিইউ এরা, জিইউ মানে গ্র্যান্ড ইউনিফিকেশন, তার মানে সে সময় কিন্তু নেচার ডিসক্রাইব বাই 3 ফোর্সেস, স্ট্রং ফোর্স, অর্থাৎ তখন কিন্তু গ্র্যান্ড ইউনিফাইড 3 ফোর্সেস, মানে সে সময় স্ট্রং ফোর্স, ইউনাইটেড ফোর্স এবং উইক ফোর্স একত্রে ডিসক্রাইব করছে নেচারকে। তারপরে আসতো ইলেকট্রো উইক এরাতে হচ্ছে আফটার 10⁻³২ সেকেন্ড, যখন ইউনিভার্স ঠান্ডা হলো, এনার্জি হলো 9 জিভি, এবং তখন কিন্তু স্ট্রং ইন্টারাকশন ইলেকট্রো উইক থেকে আলাদা হয়ে গেল, তার মানে
এই সময়টা কিন্তু ওই যে স্ট্রং ফোর্স সেখানে কাজ করে গ্যাস বোজন দিয়ে কর্কগুলোর ভিতরে তা কাজ করা কিন্তু শুরু করছে, তার পাশে কর্কেরা, এই যে কর্ক তৈরি হলো এই সময়টাই কর্কেরা, এটা হচ্ছে বিগ ব্যাং এর পরে আফটার 10^6 সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডের 10 লক্ষ ভাগের এক ভাগ সময় পরে অল ফোর্সেস সেপারেটেড কোয়ার্ক তৈরি হয়ে গেল। এবং এটা হচ্ছে আমাদের কিছু আমরা এলএস যে এক্সপ্লেন করার চেষ্টা করছি আমরা সেই অবস্থায় তখন চলে গেছে ইউনিভার্স। তারপরে কোয়ার্ক এরা, তারপর হ্যাড্রন এরা, এইভাবে করে করে আমরা জায়গায় আসছি। প্রীতম আমাদের সময় কি হাতে আছে? আর প্রীতম আমাদের সময় কেমন হাতে এখন? আমাদের সময় কেমন হাতে? সমস্যা নেই আপনি, আলোচনা করি একটু। কোয়ার্কেরা, কোয়ার্কেরাতে গিয়ে তিনটা ফোর্স পুরোপুরি আলাদা হয়ে গেছে এবং সে সময়ও কিন্তু এত বেশি এনার্জি যে কোয়ার্কগুলো একত্র হয়ে যে হ্যাড্রন তৈরি করবে তখনও কিন্তু এনার্জি তার থেকে অনেক বেশি। এরপরে আসলো এরকম ঠান্ডা হলো, এই যে আপটা অ্যারাউন্ড 1 সেকেন্ড যখন এনার্জি হয়ে গেল 1 MeV কাছাকাছি, তখন কোয়ার্কগুলো বাউন্ড হয়ে হ্যাড্রন তৈরি করবে। তারপরে বলা হয় নিউট্রন ডিকাপলিং, যেখানে নিউট্রিনো গুলো ডিকাপল হয়ে হাঁটাচলা শুরু করলো এবং নিউট্রিনো সে সময় অন্যান্য যে জিনিসপত্র আসার সঙ্গে ইন্টারাক্ট করা শুরু করলো এবং সেই নিউট্রিনো গুলো কিন্তু আমরা যখন নিউট্রিনো দেখতে পাই তারা সে সময় বিদ্যমান। এরপরে 1 থেকে 10 সেকেন্ড একে বলা হয় লেপটন এরা। লেপটন মানে হচ্ছে ইলেকট্রন, মিয়ন, এরা এরা কিন্তু লেপটন। এবং লেপটন সে সময় কিন্তু যেহেতু এনার্জি কমে গেল 1 MeV থেকে 100 KeV, লেপটন গুলো কিন্তু তখন থার্মাল ইকুইলিব্রিয়াম হওয়া শুরু করলো। তাহলে কি হবে, ইলেকট্রন লেপটন, ইলেকট্রন থার্মাল ইকুইলিব্রিয়াম আসলে সেগুলো হাইড্রোজেনের সঙ্গে মিলে কিন্তু অ্যাটম তৈরি করতে পারবে। এই যে এই এইখানে কিন্তু রিকম্বিনেশন, এরপরে বিগ ব্যাং নিউক্লিয়াসিস রয়েছে, অর্থাৎ অনেক ভারী নিউক্লিয়াস তৈরি হওয়া শুরু হয়েছে সময়টা। তারপরে আমাদের ফোটন এরা, এই সময়টা নিউক্লিয়াস শুধু নিউক্লিয়া ইউনিভার্সটা শুধু নিউক্লিয়াস তৈরি ছিল এবং যখন টেম্পারেচার আরো কমলো তখন ইলেকট্রন নিউক্লিয়াসের সঙ্গে কম্বাইন করে তৈরি করছে অ্যাটমিক অ্যাটম। এবং এটা কিন্তু আফটার 370 Ka, মানে কিলো অ্যানাম, তার মানে 370,000 বছর এই পরে কিন্তু বিগ ব্যাং এ 370,000 বছর পরে কিন্তু অ্যাটম তৈরি হয়েছে। তখন টেম্পারেচার ছিল 4000 K এবং এনার্জি 0.4 EV। এবং তারপর সময়টা বলা হয় ডার্ক এজেস, এই সময়টা হচ্ছে রিকম্বিনেশন চলতে থাকলো এবং আমাদের প্রথম স্টারের জন্ম হলো। তারপরে বলা হয় স্টার এরা, গ্যালাক্সি ফরমেশন তৈরি হলো অর্থাৎ ঠান্ডা হওয়ার পরে। তারপরে এখন হচ্ছে প্রেজেন্ট টাইম, আমাদের টেম্পারেচার বলছি এটা আসলে 2.7 না 27 K হবে, 27 K মানে 0°C, 27 K হবে এটা প্রেজেন্ট টাইম। এই আমাদের বর্তমান ইউনিভার্স। এখন আমরা আগেও বলেছি যে নিউক্লিয়ার ফিউশন হচ্ছে স্টারের এনার্জি সোর্স। আমি তো ছবি দেখিয়েছি, এখানে বাম দিকে রয়েছে পিপি চেন, ডান দিকে সিএনও সাইকেল। পিপি চেনে কি হয়, পিপি চেনে যে দুটো হাইড্রোজেন নিউক্লিয়াস বা দুটো প্রোটন কম্বাইন হচ্ছে হয়ে তৈরি হচ্ছে একটা ইউটেরন। ইউটেরন আরেকটা হাইড্রোজেন সাথে মিলিত হয়ে প্রোটন মিলিত হয়ে তৈরি হচ্ছে হিলিয়াম 3। এই হিলিয়াম 3 আরেকটা
ফোটনের সঙ্গে করে তৈরি হচ্ছে হিলিয়াম 4 এটা হচ্ছে নল প্রসেস এদিক দিয়ে একটা আসছে হিলিয়াম 3 এবাস দিয়ে আসছে হাইড্রোজেন হিলিয়াম 3 দিয়ে তৈরি করছে হিলিয়াম 4 এই তৈরির মাধ্যমে কিন্তু আবার দুটো প্রোটন তৈরি হয়ে যাচ্ছে এটা হচ্ছে পিপি চেইন এটা সিএলও সাইকেল সিএলও সাইকেল শুরু হয় কার্বন 12 থেকে এখান থেকে শুরু হলো এবং এই সিএলএ সাইকেলে কি হচ্ছে কার্বন 12 একটা প্রোটনকে সঙ্গে নিয়ে তৈরি করলো কার্বন 13 এখানে কিছু এনার্জি বের হয়ে গেল কার্বন 13 কিন্তু সরি নাইট্রোজেন 13 নাইট্রোজেন 13 একটি বেটা প্লাস দিকে করলো বড় হয়ে গেল কার্বন 13 কার্বন 13 করলো কি একটা হাইড্রোজেন নিয়ে মানে প্রোটন নিউক্লিয়াস নিয়ে তৈরি হয়ে হাইড্রোজেন নিউক্লিয়াস হলো সরি প্রোটন প্রোটন হাইড্রোজেন নিউক্লিয়াস কার্বন 13 প্লাস প্রোটন নিয়ে তৈরি হলো নাইট্রোজেন 14 নাইট্রোজেন 14 আরেকটু হাইড্রোজেন নিউক্লিয়াস তৈরি হলো অক্সিজেন 15 অক্সিজেন 15 আবার এক বেটা প্লাস দিকে করলো করে হয়ে গেল নাইট্রোজেন 15 নাইট্রোজেন 15 ভেঙে হয়ে গেল আবার কার্বন 12 প্লাস হিলিয়াম 4 এটা হলো সিএনও আমি ছবি ভিডিও দেখাচ্ছি প্রথমটি হচ্ছে আমার প্রোটন প্রোটন চেইন রিঅ্যাকশন দুটো প্রোটন কম্বাইন হচ্ছে কম্বাইন হয়ে তৈরি হলো নিউট্রন পজিটিভ বেরিয়ে চলে গেল নিউট্রন বের হলো একটা নিউট্রন প্রোটনের সাথে কম্বাইন হচ্ছে কম্বাইন হয়ে তৈরি হলো হিলিয়াম 3 গামা বের হচ্ছে দুটো হিলিয়াম 3 নিউক্লিয়াস কম্বাইন হয়ে হিলিয়াম 4 তৈরি হলো আর প্রোটন বের হয়ে গেল এটি ওভারঅল পিকচার যে চারটা প্রোটন তৈরি করলো একটা হিলিয়াম 4 দুটো ইলেকট্রন আর গামা এনার্জি রিলিজ হলো 26.7 MeV এরপর আমি দেখাচ্ছি সিএলএফ সাইকেল যেটা আমি ছবিতে দেখালাম সেটা ভিডিওতে যে হাউ কার্বন 12 উইল বিকাম অক্সিজেন নাইট্রোজেন 15 এবং কি পরিমাণ এনার্জি এখানে বেরোচ্ছে আগে বলেছি এনার্জি বেরোবে হচ্ছে 7.6 MeV কার্বন 13 যাচ্ছে ওই নাইট্রোজেন 14 হয়ে গেল এই একসাথে চলছে এবার এটা আবারও দেখাচ্ছি সাইকেল কার্বন 13 কার্বন কার্বন 13 হলো আরো অনেক পদ্ধতি রয়েছে এখানে স্টার তৈরি করে নিউক্লিয়ার ফিউশন হচ্ছে আসলে বেসিক নিউক্লিয়ার রিঅ্যাকশন যে পদ্ধতিতে স্টার এনার্জি তৈরি করে তার কি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে মনে হয় মানে আপনাকে তো পাচ্ছি না আর কে বলি জাস্ট আপনার শেষের কথা শোনা যাচ্ছে না মানে আবার আবার আপনি ক্লিক করেন স্যার ওই সিস্টেমে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা ফেসবুকের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন আমরা দুঃখিত আমাদের ডক্টর নূর আলম আবদুল্লাহ স্যারের বাসায় কারেন্ট চলে যাওয়াতে আমাদের
প্রোগ্রামটা সাময়িকভাবে একটু বিঘ্নিত হচ্ছে, আমরা দুঃখ প্রকাশ করছি। তো আমরা যে জিনিসটা আজকে জানলাম বা যে লেকচারের মাধ্যমে যেটা জানছি সেটা হলো বেসিক নিউক্লিয়ার ফিজিক্স এবং নিউক্লিয়ার ফিজিক্সের কন্ট্রিবিউশন যেটা হলো আমাদের স্টারে যে বার্নিং প্রক্রিয়ায় যে শক্তি উৎপন্ন করে আমরা জানি সেটা কিভাবে হয়। স্যার খুব সুন্দরভাবে আমাদেরকে পিপি চেঞ্জ রিঅ্যাকশন বা সিএনও সাইকেলের মাধ্যমে আমাদের কিন্তু সুন্দর করে ইভেন ভিডিওর মাধ্যমে বোঝাই দেওয়ার চেষ্টা করছে। তো আমরা খুব শীঘ্রই হয়তো স্যারের সাথে সংযোগ আবার ফিরে পাবো। এবং আপনারা যেটা হলো যে আমাদের সেশন অলমোস্ট শেষের দিকে, আপনারা চাইলে ডিসকাশন সেশনে, আমরা খুব শীঘ্রই হয়তো লেকচারটা শেষ হবে এবং আমরা ডিসকাশন সেশনে চলে যাব। তো আপনারা চাইলে সরাসরি সংযোগ হতে পারেন আমাদের সাথে ডিসকাশন সেশনে, অথবা ফেসবুক কমেন্টের মাধ্যমে আপনারা কোশ্চেন করতে পারেন। ধন্যবাদ, আর ধৈর্য সহকারে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ, এবং সাময়িক বিভ্রাটের কারণে আমরা দুঃখ প্রকাশ করছি। হ্যালো, হ্যাঁ স্যার, স্যার এবার শুনতে পাচ্ছে, শোনা যাচ্ছে? জি জি জি, থ্যাংক ইউ স্যার। স্ক্রিন দেখা যাবে এখন? স্ক্রিন স্ক্রিন এটাকে ঘোরাতে হবে, স্ক্রিন এখন আসেনি, অথবা স্যার আপনি ওই আবার এখন কি মোবাইল থেকে? স্যার হ্যাঁ মোবাইল থেকে। মোবাইল থেকে হলে তাহলে ক্যামেরাটাকে ওই স্ক্রিনের দিকে চেঞ্জ করতে হবে, মানে ক্যামেরাটাকে। আচ্ছা, আমি জি স্যার, দেখা যাচ্ছে? হ্যাঁ জি স্যার, দেখা যায়। আর একটু ক্লোজ করেন, অথবা আপনি ওই ক্যামেরাটা ডিরেকশনটা চেঞ্জ করে দিলে সুবিধা হবে, তাহলে জাস্ট সামনে রাখলে। আচ্ছা ক্যামেরা, ক্যামেরা তো আমি করতে পারছি দেখি এখন। ক্যামেরা তো অফ হয়ে গেল, ঠিক আছে স্যার, আপনি ক্যামেরাটা ওইভাবে ধরে রাখেন, আপনি তো মনে হয় শেষের দিকে চলে এসেছি। ঠিক আছে, জি স্যার, এখানে এ পর্যন্ত বোধ হয় নাই। জি জি জি, দেখা যাচ্ছে স্যার, এখানে হয়েছিল, এগুলো হয়েছিল, এটা এটা শেষ স্যার। আচ্ছা, তাহলে আমরা আসলে দুঃখিত, আমার নেটওয়ার্কে ঝামেলা করছে, এজন্য আমার একটু ডিস্টার্ব হয়েছে। আমরা দুটো ছবি দেখিয়েছিলাম, পিপি চেন রিয়াকশন এবং সিএনও সাইক্লের, এবং দেখছি যে পিপি চেনে কিন্তু এনার্জি তো রিভেলেটেড হয় 26.9 MeV, আর সিএনও সাইকেলের 24.7 MeV। আমরা দুটো ভিডিও দেখব, আমরা এটা হচ্ছে পিপি চেন রিয়াকশনের ভিডিও, দুটো প্রোটন আসছে, দুটো প্রোটন একত্রে হয়ে তৈরি হলো একটা ডিউটেরিয়ন, পজিটন বের হয়ে আসলো, এবারে ডিউটেরিয়ন একটা প্রোটনের সঙ্গে মিলিত হয়ে তৈরি হয়ে যাচ্ছে হিলিয়াম থ্রি এবং গামা রে বেরোচ্ছে, দুটো হিলিয়াম থ্রি একত্র হয়ে হিলিয়াম ফোর নিউক্লিয়াস তৈরি হচ্ছে, একটা প্রোটন দুটো প্রোটন তৈরি হচ্ছে, এটা পিপি চেন, এবং এইখানে এনার্জি তৈরি হচ্ছে 26.7 MeV, এবং দিস ইজ ওভারঅল চেন রিয়াকশন দেখা যাচ্ছে। এরপরে যাচ্ছে এটা সিএনও সাইকেল, সিএনও সাইকেল স্টার্টস ফ্রম কার্বন 12 অ্যান্ড এন্ডস ইন নাইট্রোজেন 15, লেটস স্টার্ট। জি জি, আরেকটু ক্লোজ করলে ভালো হয়।
আবার দেখাচ্ছি, এটা দিস ইজ সিএনও সাইকেল, এটা সিএনও ওয়ান বলে। আমরা আসলে টকের একদম শেষ পর্যন্ত চলে এসেছি, একেবারে শেষে। এছাড়াও অনেক নিউক্লিয়ার রিয়াকশন রয়েছে যার মাধ্যমে স্টার এনার্জি প্রোডিউস করে, যদিও মূল নিউক্লিয়ার রিয়াকশন কিন্তু হচ্ছে নিউক্লিয়ার ফিশন অফ প্রোটন আর ডিউটেরিয়াম ইনটু হিলিয়াম ফোর। এবং যেহেতু এখানে দুটো প্রোটন আবার বের হয়ে আসে, চেন রিয়াকশন অর্থাৎ প্রোটন রিয়াকশন ইনিশিয়েট করছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ রিয়াকশন আর প্রোটন পাওয়া যাচ্ছে, এটা চেনের মতো। এটা এই জন্য এই রিয়াকশন কোনো থামছে না এবং ক্রমাগত সূর্য সহ নক্ষত্রগুলো এনার্জি তৈরি করছে। বলা আছে আরো কয়েক হাজার, মানে কয়েক মিলিয়ন ইয়ার্স এইভাবে স্টার গুলো এনার্জি প্রদান করতে সক্ষম হবে। সবাই ধন্যবাদ। আসলে আজকে টকটি আমি তৈরি করেছিলাম মূলত আমাদের যারা আলাদা স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে, যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার স্টুডেন্ট। আসলে এটা কিন্তু কোনো এক্সপার্ট টক না, কিন্তু অর্থাৎ যারা নিউক্লিয়ার ফিজিক্স এক্সপার্ট, এই টকটা তাদের জন্য প্রযোজ্য হবে না। তারা হয়তো ভাবতে পারে যে এটা একেবারে নিউক্লিয়ার ফিজিক্স ABCD এগুলো নিয়ে কি আলোচনা হচ্ছে, কিন্তু মূলত আমি আমাদের যারা ছাত্র রয়েছে আলাদা যারা স্টুডেন্ট সেকেন্ড থার্ড ইয়ার, তাদের উদ্দেশ্যে টকটি তৈরি করা। ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য তাই স্যার, যে আমরা এই লেভেলের স্টুডেন্টদেরকে আসলে ফিজিক্সে আগ্রহী করে, মানে আগ্রহী করে তোলাটাই হলো আমাদের উদ্দেশ্য স্যার। অনেক সুন্দর একটা টক দেওয়ার জন্য স্যার আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমরা জানি আপনি অনেক ব্যস্ত, তারপরে এত সুন্দর একটা উপস্থাপনা আপনি আমাদের সামনে তুলে ধরলেন নিউক্লিয়ার ফিজিক্সকে নিয়ে। তো আপনি যদি স্যার অনুমতি দেন স্যার, তাহলে আমরা ডিসকাশন সেশন শুরু করতে পারি। অবশ্যই অবশ্যই। এবং আপনি জেনে খুশি হবেন যে আমাদের সাথে আমাদের ডিসকাশন সেশনে উপস্থিত আছেন ডক্টর গোলাম মোহাম্মদ ভুঁইয়া স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবু সাইদ স্যার। ডক্টর গোলাম মোহাম্মদ ভুঁইয়া স্যারকে স্বাগতম, এবং আবু সাইদ কেও স্বাগতম আমাদের অনুষ্ঠানে। স্যার কি শুনতে পাচ্ছেন? বিভিন্ন বক্তব্য এবং তার বই আছে কোয়ান্টাম মেকানিক্স এ, আমি তার একজন ভক্ত এবং প্রত্যক্ষ না হলেও পরোক্ষ ভাবে আমি তার ছাত্র। আমি তো বক্তৃতা শেষ হয়ে গেছে না, কথা শেষ, টক শেষ হয়ে গেছে বোধহয়। আমি তো ওখানে শুনতে, আমি তো শোনার জন্য, আমি তো কিছু জিজ্ঞেস করতে পারবো না, বলতে পারবো না, কারণ আমি আগে মাত্র খুললাম, দেখলাম যে লিঙ্কটা আছে, কাজে আমি ঢুকলাম। ধন্যবাদ স্যার আপনাকে, তারপরেও আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আসলে আপনারা আসলে আমাদের প্রোগ্রামটা আরো সমৃদ্ধ হয়। তো আবু সাইদ, তুমি কিছু কি বলতে চাও? আসসালামু আলাইকুম, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ স্যার সুন্দর এই টকের জন্য। অনেকদিন নিউক্লিয়ার ফিজিক্স থেকে দূরেই সরে গেছিলাম, ক্লাস নেওয়া হয় না আর কোনো কিছুর মধ্যে নাই। এর মধ্যে যে গোলাম মোহাম্মদ ভুঁইয়া স্যারেরও লেকচার শুনছি, ওনারটাও বেশ ভালো লাগছে। আর আজকে একটু দেরিতেই আমি জয়েন করছি, তারপরও আমি যে মেসন থিওরির থেকেই শুরু করছিলাম, দেখতেছিলাম তো মেসন থিওরিতে আমরা যেটা দেখতেছিলাম যে নিউট্রন প্রোটনে রূপান্তরিত হচ্ছে বা প্রোটন নিউট্রনে রূপান্তরিত হচ্ছে মেসন এক্সচেঞ্জের মাধ্যমে। আবার বিটা ডিকেতেও কিন্তু আমাদের একই ঘটনাই ঘটে, নিউট্রন প্রোটনে রূপান্তরিত হয়, প্রোটন নিউট্রনে রূপান্তরিত হয়। দুইটা যত সম্ভব ফোর্স দুই ধরনের, একটা স্ট্রং ইন্টারাকশন আর একটা উইক ইন্টারাকশন। তো আমার একটু কনফিউশন যে কখন স্ট্রং ইন্টারাকশনটা কাজ করবে আর কখন উইক ইন্টারাকশনটা কাজ করবে। ধন্যবাদ। আসলে স্ট্রং ইন্টারাকশন কাজ করে যখন
এই নিউক্লিয়ন গুলো নিউক্লিয়াসের মধ্যে কনফাইন্ড রয়েছে, এরকম না যে আমি একটা ফ্রি প্রোটন রেখে দিলাম এখানে, একটা ফ্রি নিউট্রন রেখে দিলাম, এবং স্ট্রং ফোর্সের রেঞ্জ কিন্তু খুব কম। যখন নিউক্লিয়ন গুলো নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ আছে বাইন্ডিং ফোর্স দিয়ে, সে অবস্থায় কাজ করছে স্ট্রং ইন্টারাকশন। আর উইক ফোর্স কাজ করছে যখন কোনো কারণে ওই নিউক্লিয়াস আনস্টেবল হয়ে যায়। যেমন আমাদের হয় কি হয় না, যে আমাদের আমাদের মায়েরা বোনেরা আমাদের জন্য ইয়ে হয়, তার বাচ্চা জন্মগ্রহণ করে, তখন কি হয় তাদের থেকে একটি আমাদের সন্তান প্রসব করে। তো ঠিক এভাবে নিউক্লিয়াস একটা ইলেকট্রন বা একটি পজিট্রন প্রসব করে। কেন প্রসব করে? কারণ নিউক্লিয়াসটা আনস্টেবল হয়ে পড়ে তার অতিরিক্ত শক্তির জন্য, সে অবস্থায় হবে ডিকে। আর যখন নিউক্লিয়াস স্টেবল রয়েছে তখন কিন্তু তার মধ্যে আছে স্ট্রং ফোর্স এবং কনফাইন্ড নিউক্লিয়াস। তাহলে এক্সাইটেড এক্সাইটেড স্ট্যাটাস, এটা এই ঘটনাটা উইক ইন্টারঅ্যাকশনটা হয় সবসময়, কি আনস্টেবল অবস্থা, আনস্টেবল থাকলে পরে আনস্টেবল। এখন এটা আনস্টেবল থাকলে কোটে, এটা কি আর অন্য কোনো কারণ আছে যে মানে কোনো স্পেশাল জায়গা আছে যে জায়গায় উইক ইন্টারঅ্যাকশনটা শুধু কাজ করে? না না, যে কোনো ডিকে প্রসেস, যতগুলো ডিকে আছে, যতগুলো ডিকে আছে সবগুলো ডিকের জন্য উইক ইন্টারঅ্যাকশন দায়ী। শুধু বেটা ডিকে না, আলফা ডিকে হতে পারে, গামা ডিকে হতে পারে, ইন্টারনাল কনভার্সন হতে পারে, এই সবগুলো ক্ষেত্রেই উইক ফোর্স কাজ করে। ধন্যবাদ স্যার। তাহলে আমাদের যে মডেল গুলো আছে নিউক্লিয়ার মডেল, এগুলো নিয়ে আলোচনা হয়তো আজকে হলো না বোধহয়। আসলে এগুলো নিয়ে আলোচনা করতে গেলে এটা আসলে এক দেড় ঘন্টা দু ঘন্টা সময় নিয়ে নেবে, মডেল এক একটা মানে এক একটা লেকচার হয়ে যাবে তখন। তাহলে কমপক্ষে একটা লেকচার, কমপক্ষে এক ঘন্টা লাগবে মডেল আলোচনা করতে গেলে। এটা নিয়ে যদি কোনো এক সময় আলোচনা করা যায়, প্রীতম ভাই কি আমাকে ডক্টর প্রীতম বলেছিল ইনিশিয়ালি, আমি কিন্তু চিন্তা করেছিলাম মডেল নিয়ে বলবো, পরে এগুলো চিন্তা করছিলাম, পরে এক সময় বললাম মডেল নিয়ে বললে তো সবাই বুঝবে না, আমাদের যে ফার্স্ট সেকেন্ডের ছেলে মেয়েরা তো বুঝবে না তারা মডেল নিয়ে বললে। কাজে যদি আমি যদি অডিয়েন্স বড় করতে চাই তাহলে আমরা ছোট করি হচ্ছে আমরা নিউক্লিয়ার ফিজিক্স এর একদম বেসিক যেগুলো আর কি খুব সাধারণ জিনিসপত্র সেগুলো আলোচনা করি আমরা। স্যার ধন্যবাদ স্যার। স্যার আমরা অনুরোধ করব স্যার নেক্সট ক্লাসে স্যার আমরা নিউক্লিয়ার মডেল নিয়ে স্যার আমরা আপনাকে আবার পাবো, এই জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে ইতিমধ্যে আমাদের শাহিন ইসলাম জয়েন করেছে। শাহিন ইসলাম স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। শাহিন তুমি কি শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম সালাম। শাহিন তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি করতে পারো। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভুইয়া ভুইয়া স্যারকে সালাম দিচ্ছি স্যার। ও আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? জি স্যার, আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ আছি ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা শর্টলি বলি, প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই স্যার। আমার কোশ্চেন হচ্ছে যে আমি একটু এসে যাই, আমি কম্পিউটারে যাই, এখানে আমার শোনা যাচ্ছে না, আমি চলে যাই বাড়িতে একটু। জি জি স্যার, আপনি সমস্যা না, কেটে দিয়ে আবার আসেন স্যার, সমস্যা না। হ্যালো হ্যালো স্যার, শাহিন তোমার নেটওয়ার্কিং একটু প্রবলেম হচ্ছে মনে হয়। হ্যাঁ তুমি আবার, তোমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে না, মনে হয় নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ তুমি বলো। হ্যালো, হ্যাঁ বলো তুমি। শাহিন আমি কি রিকানেক্ট হব? হ্যালো আমি শুনতে পাচ্ছি। আর আমি এখানে বলতে চাচ্ছি স্যার যে আপনি খুব অল্প সময়ের মধ্যে খুব নিউক্লিয়ার বিষয়গুলো মাঝে মাঝে শোনা যাচ্ছে না।
আচ্ছা ওর নেটওয়ার্কের মনে হয় সমস্যা হচ্ছে। আচ্ছা এনিও তুমি চাইলে লিখিত ভাবেও তোমার প্রশ্নটা দিতে পারো, যাতে আমি স্যারকে বলতে পারি যদি দাও। মানে নেটওয়ার্কের মনে হয় কোনো একটা প্রবলেম হচ্ছে, যার ফলে ছাত্ররা কি ছাত্ররা আছে ছাত্ররা কষ্ট করতে পারে। ছাত্রদের স্যার একটা কোশ্চেন আছে স্যার, এটা যদি আমরা বাইনিক এনার্জি পার নিউট্রন কার্ভটা দেখেছি, এই কার্ভের থেকে স্যার আমরা কিভাবে ফিশন এবং ফিউশনকে স্যার এক্সপ্লেইন করতে পারি, যদিও আপনি এটা বলেছেন। আচ্ছা আমি আমি কার্ভে আবার যাই তাহলে। জি স্যার আমি কার্ভে যাই আবার। স্ক্রিন শেয়ার হচ্ছে না, আচ্ছা আমি বলি একটু, মুখে বললে হবে এটা। জি স্যার মুখে বললে হবে। আমরা দেখতে পাই যদি কার্ভটা থাকে কারো কাছে, বার্লিগেজ কার্ভে যে যখন ফিউশন হয় তখন কি হয়, ফিউশনে দুটো ছোট নিউক্লিয়াস ফর এক্সাম্পল দুটো ডিউটেরন মিলে তৈরি করে আলফা পার্টিকেল বা হিলিয়াম। নিউট্রনের বাইন্ডিং এনার্জি হচ্ছে 2.225 MeV, পার নিউক্লিয়ন বলি তাহলে হয় 1.125 MeV বাইন্ডিং এনার্জি নিউট্রনের পার নিউক্লিয়ন। অপরদিকে হিলিয়াম ফর নিউক্লিয়াসে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন প্রায় 7 MeV। তাহলে যখন দুটো ডিউটেরন মিলে হিলিয়াম তৈরি হলো তাহলে 1.25 + 1.25 বাইন্ডিং এনার্জি, এগুলো নেগেটিভ এনার্জি কিন্তু তৈরি হয়ে গেল, তারপর -1.25 - 1.25 সমান -0.7 MeV। তাহলে কি হলো যে ডান দিকে আমাদের আরেকটু পরিমাণ, যদি আমরা এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল আমরা ব্যালেন্স করতে চাই, কিছু এনার্জি প্রয়োজন, সে এনার্জি কোত্থেকে আসলো, সেই এনার্জিটা আসছে হচ্ছে যে এনার্জিটা ফিউশনে বের হয়ে আসছে, এবং সেই এনার্জিটা কিন্তু এই যে আমরা যদি যোগ করি প্রায় নিয়ারলি 5 MeV, 4.6 মতো হয় আর কি পার নিউক্লিয়ন। আবারও বলছি আমার থাকলে ভালো হতো, একে ইকুয়েশন দেখা দেখাতে ভালো হতো যে 1.125 + 1.125 = 7। তাহলে 7 হতে কত এনার্জি বাকি থাকলো, 4.6 MeV। এই 4.6 MeV এনার্জি পার নিউক্লিয়ন ফিউশনে নির্গত হয়। এবার ফিশানে আসি, ফিশানে হচ্ছে কি পার নিউক্লিয়ন ইউরোনিয়াম 235 এনার্জি হচ্ছে 7.6 MeV, তারপরে 7.6 × 235 সমান যে ফিশন ফ্র্যাগমেন্ট হচ্ছে ফিশন প্রোডাক্ট নিউক্লিয়াস, তাদের পার নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি 8.5 MeV। তাহলে 8.5 × 233 সমান 0.9 × 236। যদি আমরা একটু সমান করতে চাই আবার এখানে দেখব যে কিছু এনার্জি কিন্তু বের হয়ে আসছে, এর পরিমাণ হচ্ছে প্রায় 200 MeV। তার মানে সংক্ষেপে বলি আর সাধারণভাবে যে 0.9 - 8.5 - 7.6 × 233 এই অ্যামাউন্ট অফ এনার্জি ফিশানে বের হয়ে আসে, আর ফিউশনে হচ্ছে 7 - 2.2 × 4, তার মানে প্রায় 17.6 MeV। আমার এটা শেয়ার হচ্ছে না, শেয়ার হলে পরে ভালো ব্যাখ্যা করা যেত। এটা হচ্ছে ফিশন বা ফিউশনের এনার্জি লিবারেশনের ব্যাখ্যা। আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি নাকি, জাস্ট আমি লেম্যান, আমি নিউক্লিয়ার ফিজিসিস্ট, প্রফেসর আব্দুল্লাহ এক্সপার্ট এই লাইনে। আমি যেটা বললাম যে 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 মোস্ট স্টেবল নিউক্লিয়াস যে মানে বাইন্ডিং এনার্জি টার্মে, এটা হলো আয়রনের কাছাকাছি বা আয়রন। তো এটা কি ফিউশন আর ফিশনের কাজ হলো যে ফিউশন করে ম্যাচ নাম্বারটা আয়রনের কাছাকাছি যাওয়া, অথবা ফিশন করে ম্যাচ নাম্বার ভেঙ্গে ছোট হয়ে আয়রনের কাছাকাছি যাওয়া, এই টেন্ডেন্সিটা কি কাজ করে ফিউশন আর ফিউশন কারণে যে ম্যাক্সিমাম এর বামে আর ডানে যে ঘটনাটা হচ্ছে সেটা তো ওই স্টেবিলিটির কারণে বা যে যাতে স্টেবল হইতে পারে, আর মোস্ট স্টেবল মানে বাইন্ডিং এনার্জি ম্যাক্সিমাম এর কাছাকাছি আসা,
এইটাই কি মেইন রিজন নাকি অন্য যে ওই এক্স্যাক্টলি আয়রন 56 না আপনি ওই রিজনটা বলেছেন ওটা একটা কারণ কারণ নিয়ার আয়রন আর কি হ্যাঁ হ্যাঁ ওটা একটা কারণ মনে করুন ইউরেনিয়াম 235 সেটা আনস্টেবল ও যেখানে ফিশন করার পরে যে দুটো আইসোটোপ তৈরি হচ্ছে তাদের বাইন্ডিং এনার্জি কিন্তু যেমন বেরিয়াম 141 বা ক্রিপ্টন 91 7.6 MeV এখন বেরিয়াম 141 ভাঙবে কিনা দেখে আবার আরো কেউ ছোট নিউক্লিয়াস তৈরি করবে কিনা যেটা এই আয়রন 56 ওই রিজিওনে যাবে কিনা এটা ডিপেন্ড করে হচ্ছে যে বেরিয়াম 141 টা স্টেবল কিনা অনেক সময় হয় ফিশন করার পরে ফিশন ফ্র্যাগমেন্ট আবার ভেঙে যায় এই ঘটনা ঘটে কিন্তু ফিশন করার পরে ফিশন ফ্র্যাগমেন্ট যে আনস্টেবল হয় আবার ভেঙে যায় সব ক্ষেত্রে ভাঙে না আবার আর ফিউশনের ক্ষেত্রে একই ব্যাপার যে আপনার ছাড়াও বলছিলেন যে লো বার্নিকাজ থেকে হাইয়ের দিকে এগোলো মজার ব্যাপার হচ্ছে এখানে ফিউশন হয় বার্নিকাজ দেখা যাচ্ছে ওখানেও কিন্তু লো থেকে হাই যাচ্ছে ফিউশনও কিন্তু লো থেকে হাই যাচ্ছে অর্থাৎ তাতে টুয়ার্ডস স্টেবিলিটি মোর স্টেবিলিটি এটা একটা কারণ স্যার ধন্যবাদ স্যার আমাদের স্টুডেন্ট স্যার ঠিকই বলেছেন স্যার আমাদের একটা স্টুডেন্ট একটা প্রশ্ন করেছে স্যার যে উই নো আফটার জেনারেটিং আয়রন ইন দ্য কোর অফ দ্য স্টার ইট গেটস আনস্টেবল এন্ড ইট গোজ ইন টু সুপারনোভা হোয়াই আয়রন কজেস দ্য স্টার টু গেট আনস্টেবল এটা একটা কোশ্চেন নেক্সট কোশ্চেন হলো আমাদের কোশ্চেন আবার একটু শুনতে হবে স্যার যে ও যেটা বলতে যাচ্ছে যে আসলে আমরা তো ধরেন বার্নিং প্রসেসে আয়রন পর্যন্ত যেতে পারি তো আয়রন হওয়ার পরে ও বলছে যে স্টার তো আনস্টেবল হয়ে যায় এবং এটা দায়ী হলো আপনার সুপারনোভা তো এখন বললো যে হোয়াই আয়রন কজেস স্টার টু গেট আনস্টেবল এরকম একটা প্রশ্ন ও করেছে আচ্ছা না আয়রন তো দ্বিতীয় প্রশ্নটা হলো ইন এ সুপারনোভা উই গেট হিউজ অ্যামাউন্ট অফ নিউট্রিনোস হোয়াট ইজ দ্য নিউক্লিয়ার ফেনোমেনা দ্যাট গিভ রাইজ টু সাচ এ লার্জ এক্সটেন্ট অফ নিউট্রিনোস মানে আচ্ছা আমি তো দুই ধরনের প্রশ্ন আগে নিউট্রিনো কিন্তু যে কোনো ভেটাটিকে হলে পারে নিউট্রিনো বের হয় জি জি যে কোনো ভেটাটিকে এবং আমি যে একটা স্টেবিলিটি কার্ভ দেখিয়েছিলাম স্টেবিলিটি কার্ভে ওখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে ওই স্ট্রেট লাইনে ডান দিকে বাম দিকে দুই পাশটাই কিন্তু ভেটাটিকে করবে ডান দিকটা করবে হচ্ছে তাদের নিউট্রন বেশি প্রোটন কম তারা ইলেকট্রন দিকে করবে এর সঙ্গে কিন্তু নিউট্রিনো রয়েছে বাম দিকে যাদের প্রোটন বেশি নিউট্রন কম তার বেটাটিকে করবে তার পজিটন দিকে করবে সে নিউট্রন দিকে করবে তার মানে যে কোনো বেটাটিকে হলে কিন্তু নিউট্রিনো বের হয়ে আসে তাহলে নিউট্রিনো কিন্তু সোর্স বেটাটিকে হলে নিউট্রন পাওয়া যাবে এটা কিন্তু বেটাটিকে হচ্ছে সোর্স অফ নিউট্রিনো বলতে পারি আমরা একটা আর সুপারনোভা কেন আনস্টেবল হয় আয়রন 56 তো শুধু আনস্টেবিলিটির জন্য তো এটা না যে শুধু তো নিউক্লিয়ার স্টেবল তা তো না এর সঙ্গে সম্পর্কিত আছে টেম্পারেচার যেটা থার্মোডাইনামিক্স কাজ করে ওখানে যে যত টেম্পারেচার বেশি হবে তা আমাদের ইউনিভার্স একটা ব্যালেন্স সিস্টেম কিন্তু এখন থার্মোডাইনামিক টেম্পারেচার তাদের এনার্জি এবং এই যে নিউক্লিয়াসগুলো অ্যাট্রাক্টিভ এনার্জি যখন বা অ্যাটমের ক্ষেত্রে যে অ্যাটমটা ইলেকট্রনগুলো নিউক্লিয়াস কম্বাইন করে অ্যাটম তৈরি হবে কি না ডিপেন্ড করবে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের এনার্জি কত আছে আর কি যদি এনার্জি বেশি হয় তাহলে কি হবে তারা ছড়াছড়ি করবে ছড়াছড়ি করলে কিন্তু কাছে আসবে না যে ফোর্সে তারা কাছে আসতো সে ফোর্স তারা কিন্তু ওখানে যেতে পারবে না তারা বেশি ছড়াছড়ি করবে আর এন্ট্রপি বেড়ে যাবে কিন্তু সে ওখানেও কাজ করে সুপারনোভার সময় কিন্তু যদিও সুপারনোভার ওখানে আয়রন কোর আয়রন স্টেবল কিন্তু ওখানে কিন্তু একটা টেম্পারেচার ব্যাপার রয়েছে ক্যান্সেল হচ্ছে না সরি আমি টেকটকে আছি তো ওখানে শুধুমাত্র যে আয়রনের বাইন্ডিং এনার্জি তার উপর ডিপেন্ড থাকে কিন্তু না ওখানে এত টেম্পারেচার বেড়ে যায় বেড়ে গেলে কি হবে ছোটাছুটি আয়রন ছোটাছুটি বেড়ে গেল তাহলে আয়রন যদি স্টেবল আয়রন তো নিউক্লিয়াস স্টেবল কিন্তু
অ্যাজ এ হোল যে আয়রন যে মেটেরিয়াল তৈরি হচ্ছে অনেকগুলো আয়রন, একটা আয়রন না কোটি কোটি আয়রন, এটা যে ছোটাছুটি বেড়ে গেল আনস্টেবল হলো, তাহলে কি হবে এক্সপ্লোশন হবে তখন, কিন্তু এটা নিয়ে আনস্টেবল হয়ে যাবে। স্যার আরেকটা প্রশ্ন যদি আপনি সময় দেন, যে হোয়াই উই আর ইউজিং আনসার্টেনটি প্রিন্সিপাল ওয়েন প্রোটন ট্রান্সফার ইন টু নিউট্রন অর নিউট্রন টু প্রোটন, একটা কোয়েশ্চেন ছিল। আসলে মাইক্রোস্কোপিক লেভেলে যখনই সময় খুব কম হয়, আসলে আনসার্টেনটি কিন্তু আমরা সবটা ইউজ করতে পারি, আমাদের আমরা যে নিউটনের মেকানিক্স সেখানে ইউজ করতে পারি, কিন্তু এখানে আনসার্টেনটি এত কম, যেমন মনে করেন যে আমরা বলো আনসার্টেনটি হচ্ছে কয়েক কিভি, এখন একটা বস্তুর ভর হচ্ছে 10 কেজি, এখন সে আছে গ্রাভিটেশনাল পটেনশিয়াল আছে 10 কেজি গুণ 900 মিটার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 10 × 9 মানে 90 জুল, 90 নিউটন এনার্জি, 90 নিউটন হচ্ছে তার ফোর্সের মান। যদি আমরা এখানে 1 মিটার ডিসপ্লেসমেন্ট ঘটাই তাহলে হবে 90 জুল, এটা হবে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ এমিবি, 10^30 MeV টাইপের এনার্জি। তো এইখানে ক্ষেত্রে কয়েক ইভি আনসার্টেনটি, এটা আমরা করলে হিসাব কি আর না করলে হিসাব কি, আমি যখন প্রায় বলি, আমি মনে করেন যেমন প্রীতমকে, প্রীতম থেকে আমি ধার নিলাম হচ্ছে 1 লক্ষ টাকা, আর প্রীতমকে বললাম প্রীতম আমার তো টাকা পয়সা কম, আমার কাছে আছে এখন 99,99,999 টাকা 99 পয়সা, তুমি নেবে কিনা বলো, প্রীতম কি না বলবে? কাজে এই এত এত ছোট পরিমাণ, ভূঁইয়া স্যার বসে আছেন, উনি আরো আরো তো ওই যে আমাদের ওই লেভেলে টাইম ডিউরেশন এত কম, এবং নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার পার্টিকেল গুলো যে ভেলোসিটিতে নড়াচড়া করে সেটা কিন্তু অনেক বেশি ভেলোসিটি, নিয়ারলি লাইট স্পিড, ওইখানে যে ডাইমেনশন খুব কম, প্রায় 5 ফেমটোমিটার, 5 ফেমটোমিটার ডিস্টেন্স ট্রাভেল করার জন্য যে সময় প্রয়োজন, সে সময় যে এনার্জি আনসার্টেনটি হয় সেটা থাকে 139 MeV, এবং 139 MeV কিন্তু এই সমস্ত ক্ষেত্রে কিন্তু হিউজ এনার্জি, কিন্তু আমাদের ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে কিন্তু এটা কোনো এনার্জি না। আমি যদি এক মন করে একটা বস্তা নিলাম, বস্তাকে আমি ফেলে দিলাম ওপর থেকে, 5 মিটার ডিসপ্লেস হলো, যে এনার্জি পেলাম, গ্রাভিটেশনাল এনার্জি পেলাম, সে এনার্জি কিন্তু ওখানে আনসার্টেনটি কিছু যায় আসে না কিছু আমাদের। এই জন্য আমাদের কিন্তু যে আমাদের ছোট সিস্টেমে মাইক্রো সিস্টেমে যেখানে সময়ের গ্যাপ কম, সময় ডিউরেশন অনেক কম, সেখানে আমরা ইউজ করি এনার্জি আনসার্টেনটি, এবং এটা সাধারণ আনসার্টেনটি ইউজ করা হয় আমাদের অ্যাটমিক লেভেলে, নিউক্লিয়ার লেভেলে, এই সমস্ত মাইক্রোস্কোপিক লেভেলে ইউজ করা হয়। স্যার আমাদের শাহিন মনে হয় আবার সংযুক্ত হয়েছে, তখন ওর নেটওয়ার্কের সমস্যা ছিল। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, তুমি তোমার কথা ঠিক আছে। হ্যাঁ এবার ক্লিয়ার। বলছিলাম যে স্যার, বলছিলাম যে আপনি একটা ফিগার দেখাইছিলেন বিগ ব্যাং যে ব্যাপারটা শুরু হলো, এবং এটা দেখছি যে আমাদের ইউনিভার্সটা অলওয়েজ এক্সপ্যান্ড হচ্ছে, স্টিল নাও এখনো এক্সপ্যান্ড হচ্ছে টাইম, এবং এটা কি এক্সপ্যান্ড করতেই থাকবে না কোন একটা টাইমে গিয়ে এটা কি কন্ট্রাকশনের প্রবাবিলিটি আসবে বা এনি হাউ কি হবে বা ফ্ল্যাট, এটা আমাদের কি আমরা কিছু অ্যাসিউম করতে পারি, কিন্তু আমাদের যে কারেন্ট যে ফিজিক্যাল প্রিন্সিপাল লগুলো আছে এই ল দিয়ে এখনো কিন্তু আমরা ব্যাখ্যা বা কনক্লুশন করতে হতে পারি না যে কতদিন এক্সপ্যান্ড করবে। আমাদের কিন্তু কোনো এর প্রধান সমস্যা হচ্ছে আমরা এখানে বসে আমরা ইকুয়েশন মোশন তৈরি করি, আমাদের এখানে আমরা কিছু ধরে নিই যে স্টারে ইকুয়েশন মোশন এরকম হবে, আসলে কি স্টারে ইকুয়েশন মোশন এরকম হবে? কারণ ওখানে যে ইকুয়েশন মোশনগুলো আছে চারিদিকে যে সারাউন্ডিংসে ঘটনাগুলো ঘটে সেটাকে আমরা এখানে তৈরি করতে পারি না, সেটা আমরা ব্যাখ্যা করতে পারছি, আমাদের কোনো ফিজিক্যাল প্রিন্সিপাল ফিজিক্যাল ল দিয়ে আমরা কিন্তু এক্স্যাক্টলি বলতে পারি না এখনো যে কতদিন এই ইউনিভার্সটা এক্সপ্যান্ড করবে। যেমন আমরা কিছু অ্যাসিউম করি যে আমাদের সূর্য আরো কয়েক মিলিয়ন ইয়ার্স আমাদের তাপ দিতে পারবে, তারপরে একসময় সূর্য ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে তারপর বন্ধ করে দিবে, বন্ধ করে দিলে আমাদের সোলার সিস্টেম নষ্ট হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। আমাদের আরেকজন স্টুডেন্ট রিয়াদ খান, উনি প্রশ্ন করেছেন যে হোয়াট আর দ্য লিমিটস অফ নিউক্লিয়ার existence and how do nuclei are at those limit live and die. স্যার মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, দেখি স্যার আসে কিনা। স্যার মনে হয় স্যার ট্রাই করতে হচ্ছে। স্যার সরি,
স্যার ডিসকানেক্ট হয়ে গিয়েছিল স্যার একটা কোশ্চেন ছিল আমাদের একটা স্টুডেন্টের হোয়াট আর দা লিমিটস অফ নিউক্লিয়ার এক্সিস্টেন্স এন্ড হাউ ডু নিউক্লিয়াই এট দোজ লিমিটস লিভ অর ডাই শোনা যাচ্ছে না ভালো স্যার আপনার স্ক্রিন ভেঙে ভেঙে আসছে জি স্যার কথা ভেঙে আসছে ওকে স্যার আমি আবার ভেঙে আমি কথা ভেঙে আসছে কথা কি শোনা যাচ্ছে না আপনার স্ক্রিনেও সমস্যা থাকতে পারে একটা কোশ্চেন আমাদের একটা স্টুডেন্ট করেছে এবং এই মহাবিশ্বে সর্বত্র নিউক্লিয়াস এক্সিস্টেন্স রয়েছে সর্বত্র রয়েছে যেখানে অ্যাটম সেখানে নিউক্লিয়াস রয়েছে আমি প্রশ্নটা ক্লিয়ার হলাম না কলকাতা আর এখন যদি বলা হয় যে নিউক্লিয়াসের ডাইমেনশন কেমন হবে যে নিউক্লিয়ন গুলো যদি বলা হয় নিউক্লিয়ন এক্সিস্টেন্স কেমন হবে নিউক্লিয়ন গুলো একটা নিউক্লিয়ন একটা নিউক্লিয়াসের মতো চলাফেরা করতে পারবে যেমন যদি এমন হয় একটা নিউক্লিয়াস ভেঙে আমি পরিণত করলাম নিউট্রন প্রোটন পরিণত করলাম নিউট্রন গুলো কিন্তু বেশিক্ষণ থাকবে না নিউট্রনের হাফ লাইফ 10 মিনিট প্রায় 10 মিনিট পর নিউট্রনটা টিকে খাওয়া শুরু করবে কিন্তু যতক্ষণ সে নিউক্লিয়াস ভেতরে আছে নিউক্লিয়ন গুলো ততক্ষণ কিন্তু তারা নিউক্লিয়ন গুলো ওই একই নাম্বার আর নিউট্রন প্রোটন একই থাকবে কিন্তু যেমন কার্বন 12 বা নাইট্রোজেন 14 এখানে আর 7টা প্রোটন 7টা নিউট্রন যতক্ষণ না এই নিউক্লিয়াসটি ভেঙে যাচ্ছে ততক্ষণ 7টি প্রোটন 7টি নিউট্রন এভাবে থাকবে থ্যাংক ইউ স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আর একটা স্টুডেন্টের একটা প্রশ্ন ইনবক্সে ছিল যে স্যার আমরা দেখি যে স্যার বিগ ব্যাং এর পরে আমাদের যে নিউক্লিয়ার যদি আমরা ই দেখি কথা দুবার হচ্ছে আপনার ওখানে আমরা আমরা তো জানি স্যার আমাদের 96% ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি তো বিগ ব্যাং এর পরে কি এই ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি তৈরি হয়েছে তো ভুলে মানে এগুলো মানে এগুলো নিয়ে স্যার ছাত্রর প্রশ্ন যে এগুলো কি আমাদের ওই আমরা দেখলাম যে আফটার 43 সেকেন্ড আমরা প্লাঙ্ক এরা বলছি তারপর থেকে আস্তে আস্তে যখন ইউনিভার্সের টেম্পারেচার কুল ডাউন করছে তারপরে হয়তো বিভিন্ন মানে গেজ বোজন বা তারপর আস্তে আস্তে হয়তো ইলেকট্রন তৈরি হয়ে আমরা নিউক্লিয়াই পেলাম তো ইন বিটুইন কি ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি তৈরি হয়ে গেছে না অন্য কোনো বিষয় দেখুন একটা প্রশ্ন হচ্ছে না আসলে তো আমরা যদি বলি যে বিগ ব্যাং এর শুরুতে স্যার এনার্জি ছিল কিন্তু কোনো স্পেস ছিল না শুধু এনার্জি এখন এই এনার্জি গুলো আমাদের ইনভার্ট ধীরে ধীরে কুল ডাউন হচ্ছে কুল ডাউন হওয়ার পরে এক একটা নতুন নতুন ফেনোমেনা তৈরি হচ্ছে কুল ডাউন হওয়ার পরে তাই না ইনভার্স কুল ডাউন হচ্ছে নতুন নতুন জিনিসপত্র তৈরি হচ্ছে এই তৈরি হতে হতে কিন্তু যেটা বলা 96% কিন্তু এখনো এনার্জি রয়ে গেছে ডার্ক এনার্জি হিসেবে এখনো কিন্তু পার্টিকেল তৈরি হয়নি কিন্তু আর একটু বলে রাখছি আমরা কিন্তু আমি বেসিক্যালি নিউক্লিয়ার ফিজিক্সের মানুষ আসলে যারা কাজ করে হচ্ছে গ্র্যাভিটেশন নিয়ে কাজ করে তারা কিন্তু এই বিষয়ে ভালো বেশি ভালো বলতে পারবে আমার গ্র্যাভিটেশন ফিল্ডটা নিউক্লিয়ার ফিজিক্স হয়ে সামান্য যদি যাই আমি সেটুকু সত্যি শিখেছি জি জি থ্যাংক ইউ স্যার যে যে যারা কাজ করে কি বলে ওই যে জেনারেল রিলেটিভিটিতে কাজ করে বা অ্যাস্ট্রো যারা র কাজ করে অ্যাস্ট্রোফিজিক্সে তারা এগুলো আরো বেশি ভালো বলতে পারবে জি জি থ্যাংক ইউ স্যার আমার কাছে আমাদের ওই সে আলোচনায় যায়নি আর যেহেতু সাইট বানিয়েছি এক ঘন্টার জন্য আমার এমনি এক ঘন্টা 10 মিনিট হয়ে গেছে এগুলো বানালে আরো সময় হয়ে যেতে এটা বলা যে আমার প্যানেল ছিল কিন্তু আমি দেখলাম যে অলরেডি এক ঘন্টা পাস করে যাচ্ছে কথা বললে পরে গতকালকে আমি
আমি দেখেছি কতক্ষণ আগে এক ঘন্টা পার হয়ে যাচ্ছে, এক ঘন্টা বলা হয়েছে আমাকে, এক ঘন্টা পার করে দিচ্ছি, আরো বলতে চাই আরো 15 মিনিট লেগে যাবে, সেটা দেড় ঘন্টা টক হয়ে যাবে, এজন্য আমি ওগুলো নিয়ে আসি। সেটা অ্যাপ্লিকেশন সেটা ইন্টারেস্টিং ছিল যে আপনি অল টাইমের মধ্যে শর্ট টাইমের মধ্যে নিউক্লিয়ার ফিজিক্সে একদম প্রিন্সিপাল বেসিক গুলো একদম খুব উঠিয়ে নিয়ে আসছেন এবং অতীতে ফিরে যাচ্ছিলাম যে অল্প সময়ের মধ্যে রিমাইন্ডিং করে দিচ্ছেন আর কি। যাও নিউক্লিয়ার ফিজিক্স কাজ করছে বলতে সোসাইটির জন্য কাজ করে, মেডিকেল ফিজিক্স ট্রিমেন্ডাস অ্যাপ্লিকেশন, এক্সরে মেশিন, গামা ক্যামেরা, নিউক্লিয়ার এনএমআর, তারপরে হচ্ছে নিউক্লিয়ার যতগুলো আছে মেডিকেল ফিজিক্সের ইকুইপমেন্ট, তার বেশিরভাগেরই প্রিন্সিপাল হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স। তারপরে হচ্ছে নিউক্লিয়ার এনার্জি, যে এখনো কিন্তু সারা পৃথিবীতে কিন্তু একটা মানে উল্লেখযোগ্য পরিমাণ যে আমাদের এনার্জি সোর্স কিন্তু নিউক্লিয়ার রিয়্যাক্টর। তারপরে হলো সিকিউরিটি, সিকিউরিটিতে নিউক্লিয়ার ফিজিক্স কিন্তু ইউজ করা হয়, এয়ারপোর্ট সিকিউরিটি বা বহু বিভিন্ন সিকিউরিটি ইউজ করা হয়। তারপর বহু জায়গায় কিন্তু ফুড প্রিজারভেশন, সেখানে ফিজিক্স ইউজ করা হয়, রেডিয়েশন ইউজ করা হয়। ধন্যবাদ স্যার। স্যার আমাদের আমাদের মাঝে আমরা আরেকজনকে পেয়েছি, মুরাদ আহমেদ, তিনি টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে আছেন ফিজিক্সের। মুরাদ আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, আপনাকেও স্বাগত আমাদের ডিসকাশন সেশনে। ভুয়া স্যার আছেন, আব্দুল্লাহ স্যার আছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক স্যার। আমার একটা রিকোয়েস্ট আছে, আমি লেকচারটা শুনলাম, আমি যদিও একটু বাইরে ছিলাম, তারপরে আমি লেকচারটা পার্টিসিপেট করেছি। তো স্যার যদি নিউক্লিয়ার মডেল নিয়ে আরেকটা লেকচার যদি আমরা পাই। না মডেল নিয়ে তো বলতে গেলে আমি আগে বলেছি, মডেল এটা শুধু মডেলই নিয়ে নেবে হচ্ছে এক দেড় দুই ঘন্টা, মডেল নিয়ে তো বেসিক ইনফরমেশন আলোচনা করা সম্ভব না। মডেল নামগুলো বলেছি আমি, একটু একটু এক মিনিট স্যার। আসলে মুরাদ স্যার যেটা জানতে চাচ্ছে, আসলে বা রিকোয়েস্ট করছে যে স্যারকে আমরা আরেকদিন পেতে পারি, এরকম কিছু কি মুরাদ স্যার, আরেকদিন আমরা নিউক্লিয়ার মডেল নিয়ে হয়তো স্যারকে। সরি স্যার, আমাদের মুরাদ আহমেদ স্যার কিন্তু আসলে যেটা রিকোয়েস্ট করছে যে আপনাকে আমরা আরেকটা দিন আমরা লেকচারে পেতে চাই বা ওয়েবিনারে পেতে চাই নিউক্লিয়ার মডেল নিয়ে, মানে মুরাদ ভাই আসলে ওটাই বলতে চাচ্ছে, যতটুকু আমি বুঝলাম। স্যার কি শুনতে পাচ্ছেন? স্যার আপনার আমার মনে আছে আপনি মাস্টার্সে আমাদের শেল মডেল পড়িয়েছিলেন, তো আমরা আরো কিছু মডেল আপনার কাছ থেকে যদি এইভাবে শুনতে পারতাম, তখন আমাদের স্টুডেন্ট আছে কিছু, তারাও মডেল নিয়ে খুব আগ্রহ। আমি মডেল নিয়ে বলতে হয় বলা যায়, কিন্তু ওই যে শেল মডেল, কালেকটিভ মডেল এবং যদি আমি ইউজ করি অপটিক্যাল মডেল দিয়ে শুরু করলে এটাতে আসলে এক ঘন্টা পার হয়ে যাবে এই তিনটা মডেলের কথা বলতে গেলে পরে। আর যদি আমি ছাত্রদের জন্য বলতে চাই, ধন্যবাদ স্যার আপনাকে, এবং আমরা মনে হয় কোশ্চিন আর পাচ্ছি না, যদি আপনি অনুমতি দেন তাহলে আমরা ডিসকাশন সেশনটা শেষ করতে চাচ্ছি। আমি খুবই কৃতজ্ঞ যে গোলাম মোহাম্মদ ভুঁইয়া স্যার আজকে সেশনে রয়েছে, আমি স্যারের কাছে কৃতজ্ঞ। আমরা জানি আপনারা সবাই খুব ব্যস্ত, তারপরেও স্যার আপনারা সবাই আমাদের এই ডিসকাশন সেশনে সময় দিয়েছেন। তো আমাদের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আজকের যে স্পিকার ডক্টর নূরে আলম আবদুল্লাহ স্যারকে অনেক ধন্যবাদ। আমরা জানি স্যার অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছে, তারপরেও স্যার আমাদেরকে সময় দিয়েছে এবং লম্বা সময় দিয়েছে, এই জন্য স্যারের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আমরা বিশ্ব করোনা মহামারীর সময়ে আমাদের দিনলিপি কাটাচ্ছি, আমরা অনেক সমস্যার মধ্যে আছি, তো আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো। এর পাশাপাশি আমাদের যে উদ্দেশ্য, আমাদের মৌলিক যে বিজ্ঞানে আমাদের গবেষণা বা পড়াশোনার যে একটা এনভায়রনমেন্ট আমরা হয়তো ঘাটতি মানে তৈরি হয়েছে, সেই সেই জিনিসটা আমরা ফিল করেছি এবং আমাদের ডাকে
বাংলাদেশের সব নাম করা পদার্থবিজ্ঞানীরাও সাড়া দিয়েছে এবং আমাদের পরবর্তী জেনারেশনকে মৌলিক পদার্থবিজ্ঞানে বা অন্য অন্য বেসিক যে সায়েন্সের গবেষণার প্রতি আগ্রহী করে গড়ে তোলার জন্য আমাদের যে ছোট্ট প্রয়াস, এই প্রয়াসে আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করছেন আপনাদের সকলকে ধন্যবাদ। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি স্যার, আপনাকে ধন্যবাদ, শুভরাত্রি স্যার, ধন্যবাদ। আপনি এত সুন্দর একটা ওয়েবিনার আয়োজন করছেন, এর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রীতম কুমার দাস অনলাইন হোস্ট থেকে ধন্যবাদ, প্রীতমকে ধন্যবাদ, এবং এসব যারা জড়িত আজকে অন্যান্য কলিগরা আছেন হয় ধন্যবাদ, স্যারকে ধন্যবাদ, আমাদের সাথীরা একটু উপকৃত হয় তাহলে আমি খুশি হব। ধন্যবাদ, ধন্যবাদ স্যার, প্রীতম স্যার আপনাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ।